আসসালামু আলাইকুম সবাইকে আনজারাত আজকে আবারও ওয়েলকাম অ্যান্ড ক্যাপশনে সবাই দেখেছই যে আজকে ইটস অল অ্যাবাউট হোয়াট হলুদ সেরেমনিজ হলদি সেরেমনিজ সো আজকে মেইনলি আমি ফোকাস করব হচ্ছে ব্রাইডাল লেহেঙ্গাস ফর হলুদ তো কি বলবো হলুদ সেরেমনির জন্য হচ্ছে অনেকেই রয়্যাল পছন্দ করে অনেকেই চাই হচ্ছে না একটু সিম্পল কিছু পরবো সো আজকে দেয়ার আর ভ্যারাইটিজ অফ অপশনস অ্যান্ড ভ্যারাইটিজ অফ কালার্স অ্যান্ড কম্বিনেশনস তারপরে হচ্ছে একটা কথা বলে দিই প্রাইস রেঞ্জ অনেক ধরনের প্রাইস রেঞ্জ আছে যে যেটাতেই অ্যাক্সেস পাবা সে অ্যাক্সেস করতে পারবা সেটাই পাবা তোমরা সো দিজ আর দ্য পয়েন্টস অ্যান্ড ফর এক্সাম্পল যখন আমি যেটা পড়ে আছি এটার প্রাইসটা হচ্ছে আমি লাস্টে ডিসক্লোজ করবো ঠিক আছে সো আমি ফার্স্টে স্টার্ট করবো হচ্ছে 15 দিয়ে রাইট আমি 15,000 টাকার যে লেহেঙ্গাগুলো আছে আজকে সব ওগুলা দিয়ে স্টার্ট করবো সো আই হোপ সবাই এক্সাইটেড আমাকে সবাই জয়েন করতে থাকো ক্লিয়ারলি শুনতে পারছো না কি না দেখতে পারছো না কি না জানিয়ে দাও আর আরেকটা কথা লাইভের কন্টেস্ট কিন্তু চলছে সবাই লাইভটা শেয়ার করতে থাকো আর আজকে যেহেতু ব্রাইডাল আই হোপ আজকে আরও মানুষ জয়েন করবে অ্যান্ড সবাই এক্সাইটেড হয়ে লাইভটা শেয়ার করবে রুলসগুলো আমি আবার বলে দিই লাইভগুলো হচ্ছে তোমাদের নিজেদের টাইম লাইনে শেয়ার করতে হবে ফ্রেন্ডস ফ্যামিলিদেরকে ট্যাগ করতে হবে তারপরে হচ্ছে গার্লস গ্রুপ বিজনেস গ্রুপ সব জায়গায় শেয়ার করতে হবে আর সব কিছু স্ক্রিনশটস আমাদেরকে মেসেঞ্জার ইনবক্সে উপরে ডেট মেনশন করে শেয়ার দিতে হবে অ্যান্ড প্রত্যেকটা দিনের স্ক্রিনশটস শুধু ওই দিনই আমাকে পাঠাতে পারবে ডেট মেনশন করে সেকেন্ডে রিপিট করলে ডিসকোয়ালিফাইড হয়ে যাবে আর উইনারের প্রাইস হচ্ছে আমাদের 25,000 এর সেমি ব্রাইডাল লেহেঙ্গা ওকে সো আমরা শুরু করে দিই এটার ব্লাউজটা এটা ব্লাউজটা আমরা জাস্ট স্টার্টিং এ দেখাচ্ছি বাট এটা নিয়ে এটা ডিটেইলে পরে কথা বলবো সো অবভিয়াসলি ব্লাউজটা এখন বানানো পসিবল না এটা যে নিবে তার জন্যই সো ইউ ক্যান সি দিস ইজ দ্য ব্লাউজ সো দিস ইজ দ্য ব্লাউজ ইটস এ রিয়েলি বিউটিফুল ওয়ান মানে এইটা তখন পুরাপুরি যখন বানানো হবে তখন অসম্ভব সুন্দর লাগবে ঠিক আছে এটা নিয়ে আমি বেশি কথা বলবো না বাট বিকজ এটা লাস্টের দিকে দেখাবো দিজ আর দ্য স্লিভস ব্যাক সাইড ঠিক আছে সো এখন আমি শুরু করবো হচ্ছে 15,000 রাইট 15,000 টাকা লেহেঙ্গা যেগুলো আছে আমাদের হলুদের জন্য এগুলো হলুদের জন্য পড়তে পারো অনেকে সঙ্গীতেও প্রেফার করো যে এই ধরনের কালার্স পরবা এটার জন্য পড়তে পারো ঠিক আছে সো দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান না ওর সাথে ধাক্কা খাচ্ছি ও পড়ে যাবে সাইডে দাও সাইডে সাইডে ঘুমটো না সো দিস ইজ দ্য নেক্সট ওয়ান অসম্ভব সুন্দর একটা কালার অ্যান্ড 15K মানে 15,000 টাকার মধ্যে এই ধরনের ওয়ার্ক এবং হচ্ছে এই ধরনের কোয়ালিটি ইজ এ রিয়েলি বিগ ডিল বিকজ হলুদের সময় না অনেকেরই বাজেট একটু কম থাকে বাট স্টিল দে ওয়ান্ট টু ফিল রয়্যাল সো সেই ক্ষেত্রে কি হচ্ছে এটা অসম্ভব সুন্দর একটা জিনিস এটা কাজটা কালার কম্বিনেশন ইজ সো সোবার অ্যান্ড বিউটিফুল তোমরা দেখতেই পারছো কাজগুলো অনেক 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 প্রিটি অ্যান্ড ইউ ক্যান সি এটাতে তো ক্যান ক্যান পরে সেট করা যাবে রাইট নাকি এটাতে আছে 15,000 টাকা লেহেঙ্গাগুলোর জন্য হচ্ছে তোমার বিকাশ নাম্বার দেওয়া আছে 3,000 অ্যাডভান্স করে বুকিং করে ফেলতে পারো আরেকটা অপশন আছে বুকিং করার পরে আমার বাকিগুলো লেহেঙ্গা দেখে যদি তোমার মনে হয় যে না এটা নিবো না আমি এটা নিবো তখন তুমি চেঞ্জ করতে পারবা ওনলি ইফ ইট ইজ অ্যাভেলেবল ঠিক আছে সো এটার কাজটা আমি কাছে থেকে দেখানো শুরু করে দিই সো দিস ইজ দ্য ব্লাউজ ব্লাউজের কাজটা দেখতেই পারছো পুরাপুরি খুবই সুন্দর করে জারি ওয়ার্ক করা সিকোয়েন্স ইউজ করা হয়েছে কয়দানা দিয়ে অসম্ভব সুন্দর করে করা হয়েছে আর এটা হচ্ছে তোমার পেটের দিকে যে পোর্শনটা পড়বে সেই কাজটা কাজটা অনেক 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 প্রিটি ইটস রিয়েলি বিউটিফুল স্লিভটা
আচ্ছা এটা হচ্ছে স্লিভটা, ব্যাক সাইডটাও অনেক প্রিটি, মানে তোমার উপরে পুরোপুরি ডিপেন্ড করছে যে তুমি কেমনে করছো। দুপাট্টাটা আমি একটু দেখিয়ে দিই, দুপাট্টার সাইড বর্ডারটার ওয়ার্ক দেখো, ইটস সো বিউটিফুল। অনেক নিখুঁত করে কাজ করা হয়েছে, অনেক বেশি নিখুঁত করে কাজ করা হয়েছে। অ্যান্ড দ্য হোল দুপাট্টা এভাবে করে ছোটো ছোটো ফ্লাওয়ার পেটেলস করে কাজ করা হয়েছে, ঠিক আছে। আমারটার দাম হচ্ছে, এটা এক্সাইটিং একটা প্রাইস অ্যান্ড সারপ্রাইজ, মানে সারপ্রাইজ ওটা লাস্টে বলবো, ওকে। আচ্ছা এটা হচ্ছে লোয়ার পোর্শনের কাজটা, ফেভারিট পার্ট হচ্ছে এটা অবভিয়াসলি, দ্য ফ্রিলস। আর এটা কাজ দেখতেই পাচ্ছ, এটা অনেক সুন্দর করে একটা স্ট্রাকচার ওয়াইজ করে কাজটা করা হয়েছে। অ্যান্ড বেশিরভাগ এটাতে হচ্ছে সিকোয়েন্স কারদানা অ্যান্ড জারিটা বেশি ফোকাস করা হয়েছে, বিকজ ইটস আ হেলদি আউটফিট। এটা লাইটও থাকতে হবে, এটার উপরে হেভি ডিউটি স্টোন ইউজ করলে কি হবে, লেহেঙ্গাটা একটু বেশি ওজন হয়ে যাবে, তখন ইউ ক্যান নট মুভ ইন ইট। আর হলুদে তো, হ্যাঁ হলুদে তো ব্রাইডরা ডান্স করতে চায়। আর এটা রিয়াতা তো ঘেরটা তো কিছু বলার নাই, অনেক অনেক ঘের আছে, ঠিক আছে। সো আমি এখন যাই দেখাচ্ছি, সবগুলোর প্রাইস কিন্তু 15,000, ওকে। আমি পিছিয়ে যেতে পারছি না, ওকে তাহলে একটু পিছিয়ে দাও। হ্যাঁ এবার ঠিক আছে, এটা ওটা অনেকটা সিমিলার, বাট ওটা হচ্ছে একটু বেশি স্ট্রাকচার ছিল, এটা হচ্ছে একটু লাইটেন করে কাজ করা, ঠিক আছে। ওয়াও ওনাটা অনেক অনেক প্রিটি, ইটস রিয়েলি বিউটিফুল। এটা হচ্ছে ওইটা থেকে একটু ডিফারেন্ট, কেন ওটা একটু বেশি স্ট্রাকচার্ড, মানে একটু গর্জিয়াস যারা প্রেফার করে ওইটা, ওটা হচ্ছে ওদের জন্য। আর এটা হচ্ছে যারা হচ্ছে একটু সোবার লাইট ওয়ার্ক পছন্দ করে, লাইক লুক এট দ্য দুপাট্টা, দুপাট্টাটা পর্যন্ত হচ্ছে অনেক সোবার অ্যান্ড লাইট। অ্যান্ড অবভিয়াসলি দুপাট্টাটা অন্য আউটফিটসের সাথে তুমি পরে যে ইউজ করতে পারবা, অ্যান্ড ইটস গোনা বি রিয়েলি রিয়েলি প্রিটি। অ্যান্ড এই কালার্সগুলো না অনেক সুদিং একটা ইয়েলো কালার, ট্যাকি কোনো ইয়েলো কালার না, আর মানে কম্বিনেশনটাই অনেক সুদিং, ওকে। সো এই কাজটা আমি একটু কাছে থেকে এসে দেখিয়ে দিই, হলুদের ব্লাউজগুলো একটু নরমাল রেখেছি বিকজ ফ্লাওয়ার জুয়েলারি যখন পরে তখন কিছুই দেখা যায় না, কাজ থাকলে ভালো একটা লুক আসে না। স্লিভটা দেখিয়ে দাও, সো দিস ইজ দ্য স্লিভ, এটার কাজে ডিটেইলটাই অনেক সুন্দর, মানে সিকোয়েন্স কুন্দন আর হচ্ছে গিয়ে জারি ওয়ার্ক আছে। আচ্ছা এই যে দুপাট্টাটার সাথে কমপ্লিমেন্ট করে স্লিভটা করা হয়েছে, এটা হচ্ছে ফ্যাব্রিকের উপরে করা হয়েছে, আর এটা হচ্ছে সুন্দর করে একটা নেট ফ্যাব্রিকের উপরে করা হয়েছে। এটা একটা পাকিস্তানি কনসেপ্ট যে বর্ডার না হয় আমরা একদম ডাইরেক্ট, হ্যাঁ ডাইরেক্টলি কাজ করে দিচ্ছি, দেখা যায় মাথায় যখন এটা রাখা হয় অনেক সুন্দর একটা লুক আসে। আর এটা পিঙ্ক এর মধ্যে পিঙ্ক দেওয়ার রিজন হচ্ছে আরেকটা আউটফিটের সাথে পরার জন্য, ইয়েলো দিয়ে ফেললে তো প্রত্যেকটা প্যানেলে আলাদা আলাদা করে অবভিয়াসলি কাজটা করা হয়েছে। অ্যান্ড দ্য ফেভারিট পার্ট, ও এটাতে হচ্ছে একটা ক্যান দিয়ে আছে, এক্সট্রা ফিটিং করলে পরে তখন হচ্ছে আরেকটা এক্সপেন্স আসবে। It's so pretty. ঘেরটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি, আসলে সবাই মনে করে কি এত কম প্রাইস, মনে হয় ঘেরটা ঘের নাই। হ্যাঁ আমি এটাই হয় ফিশ কাট হয়ে যায় যেটা কম প্রাইস হয়, কিন্তু আসলে ঘের অনেক, এটা পরে ব্রাইডদের কি ঘের যদি আমরা না দিতে পারি তাহলে আমরাই নিজেদেরকে ফেলে, এটাই আমাদের আনজারার ব্রাইডরা যদি এগুলো পরে ডান্স করে বা ঘুরে ফিরে পিকচার্স না দিতে পারে তাহলে তো হলো না। The next one is more beautiful. Price আমি আবারও বলে দিচ্ছি, এখন আমি যে লেহেঙ্গাগুলো দেখাচ্ছি সেগুলো 15,000 টাকা, আর আমি যেটা পরে আছি ওটা লাস্টে প্রাইস বলবো, ওকে। ওয়াও এটা অনেক প্রিটি, অনেক প্রিটি। This is a masterpiece. এটা হচ্ছে পুরাপুরি একটা জলি, যে হচ্ছে প্ল্যান করে রাখছে নিজের হলুদে নিজেই ডান্স করবে তার জন্য, লাইক আউটফিট স্পিকস আউট জলিনেস, ঠিক আছে। খুবই সুন্দর করে করা অ্যান্ড অনেক বেশি কালারফুল,
and হলুদ মানেই তো কালারস ফ্লাওয়ারস কালারস এন্ড এভরিথিং ওনাটা কিন্তু সুদিং রেখেছে লাইক বেবি পিঙ্ক দিয়েছে এটা দেই নাই জাস্ট অনেক সুদিং এর মধ্যেই কালারফুল যেন লুকটা এটাই মানে হচ্ছে obviously yellow color অনেকে হচ্ছে একটা ট্যাকি কালার মানে মনে করে সো ওটার সাথে কোঅর্ডিনেট করে obviously হচ্ছে অসম্ভব সুন্দর এন্ড মিক্স ম্যাচ করে কালারস দিতে হবে যাতে yellow কালারটাকে ট্যাকি না লাগে ঠিক আছে সো দিস ইজ দ্য ব্লাউজ এই ব্লাউজ পিনটা একটা ম্যাজেন্টা শাড়ি দিয়ে পরলে অনেক সুন্দর লাগবে এই ব্লাউজটা আমরা একটু হেভি করেছি বিকজ এটাকে মনে হয়েছে শাড়ির সাথে পরলে অনেক ভালো হ্যাঁ এটা আসলে শাড়ির সাথে পরলে ভালো লাগবে এটা একটা পিঙ্ক শাড়ি বলো বা একটা হোয়াইট শাড়ি বলো যেটার সাথেই পরো ওটার সাথে অনেক সুন্দর করে লাইক লুক এট দ্য ব্যাক সাইড এটা মানে এই ছোট ছোট ফ্লাওয়ারস গুলো অনেক কিউট এন্ড ইট স্পিকস আউট জলিনেস অনেক সুন্দর লাগে ইটস সো এটা সাথে ফ্লোরাল জুয়েলারি যেন পড়তে পারে আমরা হ্যাঁ হ্যাঁ ওভাবে করে করা হয়েছে থ্রেড ওয়ার্কিং সবকিছু করা হয়েছে সবগুলো যাতে দেখাতে হয় আজকে কিন্তু পুরা মানে লাইফটাই মেইনলি ফোকাস কিন্তু হলুদের জন্য সো যাতে হচ্ছে কেউ আমাদেরকে নক করলে যদি জিজ্ঞেস করে যে আপু হলুদের কিছু দেখান আমরা পুরো লিংকটা যাতে একবারে ফরওয়ার্ড করে দিতে পারি দিস ইজ দ্য লোয়ার পোর্শন ইটস সো প্রিটি কাজটা আসলে অনেক হেভি অ্যান্ড অনেক বিউটিফুলি করে করা হয়েছে বাট এই পার্টটা আমার কাছে বেশি ভালো লাগছে বিকজ অল ওভার ফ্লাওয়ারগুলোর কারণে আউটফিটটাই অনেক কিউট হয়ে গেছে ওয়েস্ট লাইনে হচ্ছে ওনাটার সাথে কম্পেয়ার করে কাজটা করা হয়েছে আর এটা হচ্ছে পুরা যারা যে রাজস্থানি রয়্যাল ভাইব চায় হলুদের দিন কোন কালারস না মানে পারফেক্ট হ্যাঁ প্রাইস প্রাইস হচ্ছে 15,000 15,000 আর এটার সাথে এক্সট্রা ক্যান ক্যান সেটিং এবং অল্টারেশন করলে পরে 3,000 প্রাইস ট্যাগ অ্যাড হচ্ছে ওকে This is so pretty. এটা মানে এটা পড়লে হচ্ছে কি হবে মেকআপ আর জুয়েলারিগুলো হেভি রাখলে অনেক সুন্দর লাগবে অনেক বেশি প্রিটি লাগবে This is so pretty. এটার কাজটা পুরোপুরি হচ্ছে গোটাপাতি স্টাইল করা ইটস সো বিউটিফুল আমি তোমাদের সাথে কি কথা বলবো আমি নিজে থেকে নিজেই তাকায় রয়েছি অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ রিয়েলি প্রিটি অনেক সুন্দর পরেরটা বাট এটা হচ্ছে অনেক স্ট্রাকচার্ড দেখো এটা হচ্ছে ব্লাউজটা ব্লাউজের কাজটা দেখতেই পাচ্ছ গোটাপাতি রাইট গোটাপাতি করা আছে তারপর হচ্ছে নেকওয়ার্কটা ওভাবে করেই করা হয়েছে অসম্ভব সুন্দর করে অরিজিনাল গোটাপাতি যখন আমরা করি 60,000 প্লাস আসে হ্যাঁ হ্যাঁ সো obviously আমরা এটা হচ্ছে গিয়ে গোটাপাতি টাইপের একটা ভাইব দিয়েছি হ্যাঁ বাট অনেক প্রিটি লাগতেছে মানে ইটস মানে ইট ইজ গোইং উইথ দ্য হোল ডিজাইন এন্ড এভরিথিং ও স্লিভটা তুমি ও স্লিভটা আরো প্রিটি এখানে যদি ইচ্ছা হয় হলো করে নিতে পারবে অনেক সুন্দর লাগবে না করলেও খারাপ লাগবে না বাট হলো যারা চায় ও যে এখানে কি জানি পরে হলুদের সময় কি কি জানি একটা পরে না বাজুন না কি জানি একটা পরে ওখানে হলো করলে তখন ওটা পড়তে পারবে দিস ইজ রিয়েলি বিউটিফুল এটার কালার কম্বিনেশনটাই অনেক সুন্দর আর আই ডোন্ট নো তোমরা খেয়াল করতে পারছো না কি না এটা কিন্তু একটা ল্যাভেন্ডার কালারের জারি ইউজ করছে যাতে হ্যাঁ গ্রোজ গোল্ড আর কি অনেক অনেক প্রিটি এটা পুরা জিনিসটাই হচ্ছে পুরা রয়্যালভাবে স্ট্রাকচার্ড করে কাজ করা ঠিক আছে একটু দেখিয়ে দিই আমরা এটা ঘের অনেক অনেক মানে 15,000 এর ঘেরগুলো আমার মনে হয় যে আরো বেশি মানে নরমাল গুলোর থেকে এটাই ইটস সো প্রিটি এখন তো অনেকের হলুদ বাসায় হয়ে যাচ্ছে যে 15,000 টাকা দিয়ে নেওয়াটা ইজ গুড এটাই আর এটা হচ্ছে ওড়নাটা ইটস সো প্রিটি লুক এট দ্য দুপাট্টা ইটস সো বিউটিফুল আর এটা মানে ওইটার সাথে এই কালারটা অসম্ভব সুন্দর লাগতেছে ডলেটটা নিয়ে অনেক কোয়েরি আসছে আমরা ডলেটটাতে একটু পরে যাব ডলেটটা আমরা ডলেটটাতে অবশ্যই অবশ্যই একটু পরে চলে যাব বেট মাইক্রোফোনটা অনেক টান করছে আজকে হিলের মধ্যে আটকে গেছে আটকে গেছে হ্যাঁ
আর এটা হচ্ছে এটা গোটাপত্তি স্টাইল করা, বাট ওটা হচ্ছে স্ট্রাকচার ছিল আর এটা হচ্ছে একদম ছড়ানো একটা কাজ করা, স্পার্কলি একটা ব্যাপার যে স্টারস এর মতো লাইক, হ্যাঁ একদম ঘন থেকে আস্তে আস্তে পাতা। ও মাই গড, দিস ইজ সো বিউটিফুল, দিস ইজ সো বিউটিফুল। আল্লাহ, এটা হচ্ছে এটা পুরা, মানে এটা পুরা হলুদ, আজকে আবার হলুদ। ওয়াও, দিস ইজ সো প্রিটি। এটা মাথা দিয়ে দাও তো, আমরা সব মাথা দিয়ে দেখাচ্ছি না, বাট বিকজ হলুদে হচ্ছে মাথায় রাখে একটু পরে খুলে ফেলে, বিকজ ডান্স করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, অনেক অনেক মুভমেন্ট করতে হবে, বাট ইটস রিয়েলি 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 প্রিটি ওয়ান। এটা অনেক সুন্দর, এটা অনেক সুন্দর, ইটস সো বিউটিফুল। প্রাইস হচ্ছে 15,000, 15,000, ওকে 15,000 টাকা, এটা মনে রেখো। এটা ওড়নাটা একটু কাছে থেকে দেখায়, বিকজ ওড়নাটা আমার মনে হচ্ছে এটা কি ফ্যাব্রিক, এটা হচ্ছে শিফন জর্জেট। হ্যাঁ হ্যাঁ, এটা শিফন জর্জেট, এটার ওন্নাটাই পুরো ডিফারেন্ট, ইটস সো বিউটিফুল। এটার কাজটাই হচ্ছে পুরো ছিটা গোটাপাতি স্টাইল করা, যাতে এইটা হচ্ছে মানে এটা যদি তুমি মনে করো ইউ ওয়ান্ট টু ডিস্ট্রয় দ্য ড্রেস, তাহলে এটা তুমি তোমার রং খেলাতে পড়তে পারবা, অনেক সুন্দর লাগবে। একটা হোয়াইটের সাথে হোয়াইট কামিজ, হ্যাঁ ওই ওন্নাটা ইউজ করা যাবে, পরে পরে ফেললে একটা রং খেলা করে ফেলতে পারবা, অনেক সুন্দর লাগবে, ইটস সো বিউটিফুল। এটা ছিটা কাজটার কারণেই না, এটা হচ্ছে একদমই ট্যাকি লাগতেছে না, অনেক সোবার লাগতেছে। আর এই স্লিভটা, এই যে এই স্লিভে হচ্ছে এভাবে করে দেওয়া আছে, কাটা যাবে বাট না করলে নাই, বাট আই থিঙ্ক এটা কাটলে অনেক প্রিটি, অনেক প্রিটি লাগবে। এটা আর কি স্কার্ট আর কিছু, হ্যাঁ আর এই যে স্কার্টটা, আমি স্কার্টটা ছিটা কাজটার কারণে ইটস লুকিং রিয়েলি 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 বিউটিফুল। আমরা আবার একটু ক্লিয়ার করে দেই, দিস ইজ নট অরিজিনাল গোটাপাতি, প্রাইসটা হচ্ছে 15,000, অরিজিনাল গোটাপাতির প্রাইস 60 থেকে স্টার্ট হয়। হ্যাঁ অরিজিনাল গোটাপাতি কম্পারিজনের জন্য কিছু একটাতে দেখিয়ে দিব নে, আর হচ্ছে আমাদেরকে নক করতে পারো কম্পারিজনের জন্য, আমার লিংকস আছে, লিংকস দিয়ে দিব নে। হ্যাঁ খুবই লিমিটেড কালেকশন কিন্তু, সো প্লিজ বিকাশ নাম্বার দেওয়া আছে, 3,000 অ্যাডভান্স করে যেটা পছন্দ হচ্ছে বুকিংটা করে ফেলো। এখন ডল যেটা পড়ে আছে, ডলের ব্যাপারে যেটা জিজ্ঞেস করা হচ্ছে তাই সেটা বলবো আমি, এটার প্রাইস রেঞ্জটা কি? ২০। ওয়াও, ইটস রিয়েলি প্রিটি। আচ্ছা এখন প্রাইসগুলো চলে যাব আমি হচ্ছে 20,000, 20,000 টাকা, ঠিক আছে। আস্তে রুবি, আস্তে সব, দিস ইজ সো বিউটিফুল। এটা পুরো প্রিন্সেস ব্রাইড, এটা পুরো প্রিন্সেস ব্রাইড, এটা মানে এইটার মতো সুন্দর লেহেঙ্গা আমি মনে করি যে আমাদের 25 এর থেকেও এটা, হ্যাঁ এটা অনেক সুন্দর, বাট 25 এগুলো হ্যান্ডওয়ার্ক থাকে, এটা মেশিন হ্যান্ড মিক্স করা, হ্যাঁ হ্যাঁ, বাট কোই ডিফারেন্স বোঝা যায়, কোনো ডিফারেন্সই বোঝা যায় না, দি এভরি সিঙ্গেল থিং ইজ সো বিউটিফুল। আর এটার ফ্যাব্রিকটা মানে এটা আমি, এটা একটু ডিফারেন্ট, এটা একটু বেশি বাউন্সি, এটা মানে নড়লে অনেক, ওয়াও ওনাটা ঘুমটা দাও, worth it না, এটা ফে সাইডে দেওয়া উচিত না, দিস ইজ সো বিউটিফুল, লাইক অটোমেটিক একটা পিস, জুয়েলারিও পড়া লাগবে রে, এইভাবে করে নিয়ে যাও। জুয়েলারি ছাড়া করানোর রিজন হচ্ছে যে উইদাউট জুয়েলারি আমাদের ড্রেসটা কেমন লাগবে, হ্যাঁ এক করলে তো আউটস্ট্যান্ডিং, উইদাউট জুয়েলারি মানে অসম্ভব সুন্দর লাগে, জুয়েলারিস পড়লে পারে, যদি পরো তাহলে হচ্ছে এগুলার সাথে তোমাদের পরা উচিত কি একদম সোবার জুয়েলারিস, বা হচ্ছে হলুদ যেহেতু ফ্লাওয়ার জুয়েলারিস একদম সোবার, বাট আই উড সাজেস্ট এভাবে করেই নেমে যাও, সুন্দর করে সেজে কেউ কথা বলবে না, হ্যাঁ মাথায় অনেকগুলো ফ্লাওয়ার্স লাগাবা, সুন্দর লাগবে। প্রাইসটা বলে দেই, এখন আমি হচ্ছে 20,000 লেহেঙ্গাসগুলো দেখাচ্ছি, ঠিক আছে 20,000 লেহেঙ্গাসগুলো দেখাচ্ছি। সো এটা একদম সফট নেটের উপরে কাজ করা হয়েছে, মেশিন ওয়ার্ক হ্যান্ড ওয়ার্ক দোনোটাই মিক্স করে করা হয়েছে। এটা যদি কারো পছন্দ হয়ে থাকে বিকাশ করতে একটু লেট করো না, হ্যাঁ কজ এটা এটা থাকবে না, এটা অসম্ভব সুন্দর। আচ্ছা 20 জন্য কি 3,000? না 20 জন্য 5,000। আচ্ছা 20,000 এর যে লেহেঙ্গাগুলো এগুলার জন্য হচ্ছে তোমার 5,000 অ্যাডভান্স করা লাগবে, 5,000 অ্যাডভান্স করে জাস্ট মেক দ্য আউটফিট ইয়ার্স, বিকজ অসম্ভব সুন্দর। এটার কাজটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বডি, ওয়াও
বডি ওয়ার্ক, এটাতে আবার স্টোনসও ইউজ করা হয়েছে, থ্রেড ওয়ার্ক, জারি ওয়ার্ক, পার্ল ওয়ার্ক ইউজ করা হয়েছে, অনেক অনেক সুন্দর করে করা হয়েছে, সো সো প্রিটি। এটা হচ্ছে সাইড ওয়ার্কটা, আল্লাহ স্লিভটা অনেক সুন্দর, ইটস সো বিউটিফুল, মানে এই বক্সগুলো বা সবকিছু, এই স্ট্রাকচারটাই অনেক সুন্দর। হ্যাঁ সুন্দর, এটা হচ্ছে ব্যাক পার্টটা, এইটা ফ্রন্ট পার্ট, না এটা ব্যাক পার্ট চেইনের জন্য জায়গা, আল্লাহ। আচ্ছা এটা হচ্ছে ফ্রন্ট ব্যাক, এভাবে কাজ দেয় বিকজ ব্রাইডের কিন্তু পিছনে দেখাই যায় না হেয়ার এন্ড এভরিথিং, হ্যাঁ আমরা তো চাই ব্লাউজটা শাড়ির সাথে পরো, শাড়ির সাথে পরা যাক, হ্যাঁ। And the later, the best part, the most, most beautiful. আমি কি এটা মানে ক্যামেরায় টানতে পারবো না? আমি উপরে ধরি একটু, ওরা একটু ইয়া করে ধরুক। ও মাই গুডনেস, ইটস সো বিউটিফুল। আমি জানি না ঘেটটা এটা কই যাব, আমি আপু আমি আমি তো ঢুকে যাচ্ছি ওয়ালের মধ্যে, এটা এত কেন, ইটস সো প্রিটি। আমরা সব স্টেটেই দিচ্ছি ডেলিভারি, এছাড়া হচ্ছে ফেডেক্স, DHL এর থ্রুতে যে কোনো কান্ট্রিতে পাঠানো যাবে। একটু ক্লিয়ার হলে বলে দিতে হবে, আমরা সবাই একটু বলে দাও ক্লিয়ার হয়েছে নাকি। $20,000 মানে এটা পরে যদি ঘুরো সবগুলা লেয়ার ঘুরবে, অনেক প্রিটি লাগবে। নেক্সট অনেক সুন্দর একটা কালার, আমরা এখন 20,000 এ চলে গিয়েছি, ঠিক আছে আমরা কিন্তু এখন 20,000 এ আছি, আমরা 15,000 এর, আল্লাহ এটা অনেক সুন্দর। এটা হচ্ছে পুরা বিউটি অ্যান্ড দ্য বিস্টের বেলা, অনেক সুন্দর লাগতেছে। এগুলো আমি অনেস্টলি বলছি যে আমরা যদি ওইভাবে অনেস্টলি না কাজ করতাম, এগুলো কিন্তু 25 এর রেঞ্জে আমরা ফেলে দিতাম, যেহেতু আমাদের 25। হ্যাঁ আর এটা না হলুদের জন্য, এটা হলুদের জন্য ব্রাইডের জন্য দেখাচ্ছি, তার মানে এই না যে অন্য কেউ পড়তে পারবে না, কিন্তু এটা কিন্তু ব্রাইডের সিস্টারও পড়তে পারবে, বিকজ এটা হচ্ছে এইগুলা ওভাবে করে পরাও যাবে। আর অনেক ফাংশনসে থাকে কি মেইন ব্রাইডের সাথে ম্যাচ করে সব সিস্টার কাজিনস একই জিনিস পড়তে চায়, তখন এই জিনিসটা করতে পারবে, আর অনেক প্রিটি লাগবে। মানে আমি বলি যদি আমি তোমাদেরকে এখন 1 lakh আপ কোন আউটফিটের কথা বলি, আমার ওই আউটফিট উঠাতে অ্যাটলিস্ট 5-6 জন লাগবে, বিকজ ওটার ওয়ার্ক, স্টোনস অ্যান্ড দ্য ফ্যাব্রিক, এভরিথিং ইজ ডিফারেন্ট। সো আমাদের কাজের লেভেল হচ্ছে, মনে করো কেউ মনে করে 5% হচ্ছে ওদের গর্জিয়াস, বাট আমাদের জন্য 5% হচ্ছে কিছুই না, আমাদের 20% হচ্ছে গর্জিয়াস এই ধরনের আউটফিটের জন্য। বনানী 11 হাউস 47 Block 8, ঠিক আছে। এটার প্রাইস হচ্ছে 20,000, বিকাশ করার জন্য 5,000 বিকাশ করতে হবে, বিকাশ নাম্বার দেওয়া আছে, বুকিং করে ফেলো, বুকিং করার পরে তুমি চেঞ্জ করতে পারবে অবশ্যই যদি অ্যাভেলেবল থাকে, ঠিক আছে। আমি একটু বলে দিই যে এটা 25 না কেন, বিকজ এখানে হ্যান্ডওয়ার্ক আছে বাট মেশিনের টাচ আছে, তো আমরা
ওই এথিক্স গুলো খুব মেইনটেইন করে যত সুন্দর আউটলুক চলে আসুক না কেন আমরা প্রাইসটা ওইটাই রাখি সেটা এথিকটা মেইনটেইন করতেই হবে বিকজ আনজারা ইজ অল অ্যাবাউট দিস থিংস 25 এর গুলো টোটালি হ্যান্ড ওয়ার্ক থাকে ব্লাউজে এটা মেশিন মিক্স করা সো এটা দেখতে পাচ্ছ এটা অসম্ভব সুন্দর করে করা আর এটার ফ্যাব্রিকটাই মানে পুরো ডিফারেন্ট ফ্যাব্রিকটাই পুরো একটা ডিফারেন্ট কোয়ালিটি মানে দিস ইজ কলড আ রিয়েল সফট নেট স্কার্টটা তো অনেক কিউট স্কার্টটা কেমনে দেখানো শুরু করব আর কি আমি আগে এটা দেখাবো আপু এই যে লেয়ারগুলো যে তুমি সো এটা হচ্ছে ওই যে লেয়ার থাকে না তত সুন্দর লাগে প্রেস দিস ইজ সো প্রিটি আর এটা কিন্তু মনে করছো যে এটা একটা ফ্যাব্রিক না এখানে কমপক্ষে কয় গজ কাপড় এই যে এই পার্টটা দেখলে বুঝে যাবে যে এখানে এখানে এটা টোটাল 35 ইয়ার্ডস কাপড় লাগছে সো 35 গজের মতন ফ্যাব্রিক নিচে দেয়া হয়েছে ও মাই গড সো এটা হচ্ছে আউটকামটা মানে একটু দেখাই এভাবে দেখা আসলে এটা শেষ নাই কোনো বিকজ কোনো শেষই নেই অনেক ঘের অনেক ঘের কাজটা একবার একটু সামনে থেকে দেখিয়ে দেই উপরে একটু লাইট নিচে একটু হেভি প্রাইসটা আমি আবারো বলে দিই প্রাইসটা হচ্ছে 20000 20000 টাকা আর এটা বুক করার জন্য বিকাশ নাম্বার দেয়া আছে 5000 টাকা বুক করা লাগবে ওকে আপুর পড়াটার প্রাইসে আমি একটু পরে বলবো আস্তে আস্তে ছোট থেকে বড় হচ্ছে ছোট থেকে বড় হচ্ছে একটু আস্তে আস্তে সাহস করে আমরা বড় প্রাইসে যাব পানি দিও তো ওয়াও অন্যটা অনেক সুন্দর সবাই ক্লিয়ার হলে একটু জানিয়ে দিও আচ্ছা সো এটা যেহেতু যদি পরে অনেক কালারফুল জুয়েলারি পড়তে হবে আর গ্রুমের সিস্টার ব্রাইডের সিস্টার পড়লে পারফেক্ট হবে পরে একদম সোবার স্লিক লুক নিয়ে পার্ট নিয়ে ঘুরে বেড়াবা মানে মানুষ যাতে দেখলে বুঝো এটা গ্রুমের ব্রাইড এটা হচ্ছে ব্রাইডের ইয়াসিস্টার এরকম করে দিস ইজ সো প্রিটি আমি মনে করি ওন্নাটা হ্যাঁ ওন্নাটা অনেক সুন্দর ওন্নাটা একটু ঘুমটা দাও ওন্নাটা একটু ঘুমটা দাও বিকজ কাজটা অনেক প্রিটি সো এটা হচ্ছে ওড়নাটা সব জায়গায় ডেলিভারি পসিবল সব জায়গায় ডেলিভারি পসিবল ইনক্লুডিং আউটসাইড বাংলাদেশ বাই DHL FedEx ঠিক আছে এটা মাথায় রাখবে সব জায়গায় ডেলিভারি পসিবল যেখানে ডেলিভারি ম্যানরা যেতে পারবে ঠিক আছে সো এটা আমি দুপাট্টাটা একটু দেখিয়ে দিই কজ দুপাট্টাটা হচ্ছে ও মাই গড ইটস সো প্রিটি ইটস রিয়েলি বিউটিফুল এটার কালারটা না লাইভ অনেক লাইট আসছে আমি একটুখানি লাইটটা অফ করে দেই হ্যাঁ এখন মনে হয় কালারটা একটু বোঝা যাচ্ছে হ্যাঁ এটার কাজটা মনে হয় এখন বোঝা যাচ্ছে ঠিক আছে দিস ইজ সো প্রিটি পুরা ওন্না এরকম কাজ আমরা লাইটটা অফ করেছি জাস্ট বিকজ জাস্ট বিকজ হচ্ছে লাইটটা অফ করার পরে আমার মনে হচ্ছে যে কালারটা বোঝা যাচ্ছে যাচ্ছে আমি দেখতে পারতেছি না এটার ব্লাউজটাও হচ্ছে যে গোল্ডেন শাড়ির সাথে যেন একটু পরা যায় ব্ল্যাক শাড়ির সাথে যেন পরা যায় ওই জন্য আমরা আলা এটা ব্ল্যাক এর সাথে অনেক সুন্দর লাগবে এটা ব্ল্যাক এর সাথে অনেক কোরিয়েশন লাগবে লাইট অন করে দিই তাহলে দুইটার ইয়াই বোঝা যাবে লাইট অন করলে একটু বেশি লাইট লাগতেছে আর এটা হচ্ছে স্লিভটা মানে এটা হচ্ছে পুরো সোবার একদম সোবার পুফি ব্রাইড আর কি কালারস চায় না হ্যাঁ মানে একটু সোবার চাই এটার সাথে কালারফুল জুয়েলারি পরলে অনেক স্ট্যান্ড আউট করবে হ্যাঁ বাট হ্যাঁ আবার এটার সাথে যদি একদম প্লেন হোয়াইট পার্লস পরে না অনেক সুন্দর লাগবে অনেক রয়্যাল লাগবে লাইক এভরিথিং পার্ল হলে পরে অসম্ভব সুন্দর লাগবে এটার এখানের কুচি দেখে আই গেস বোঝা যাচ্ছে হ্যাঁ এখানকার ফ্যাব্রিক এখানে ইউজ কজ দেখো কাজ কিন্তু করা হয়েছে কিন্তু কুচির মধ্যে কাজগুলো লুকিয়ে যাচ্ছে ইটস সো প্রিটি প্রাইসটা আমি আবার বলে দিই 20000 টাকা বিকাশ নাম্বার দেওয়া আছে 5000 টাকা অ্যাডভান্স করা লাগবে টু বুক ওকে অর্ণি আপু তুমি কোনো কমেন্টস করো না অর্ণি আপু কমেন্টস পড়ে না বিকজ ক্যামেরা ঘোরানো
অনেক অনেক কমপ্লেইন যে এত কথা বললে আমরা কিভাবে ড্রেস দেখবো, 2 ঘন্টা নিয়ে কি লাইভ দেখবো নাকি, এত কাজ থাকে বাসায়, এই জন্য আমরা ওদের কথা চিন্তা করে ভাবছি ওকে লেহেঙ্গা গুলো দেখাচ্ছি। ওকে সো দিস ইজ দ্য নেক্সট ওয়ান, ইটস রিয়েলি বিউটিফুল। এটা কাজটা থেকে শুরু করে সবকিছু হচ্ছে ইটস অল লিফি অ্যান্ড পেটলি, অনেক সুন্দর লাগতেছে। এটা কাজটা আমি একটু কাছে এসে নিই, ইটস সো বিউটিফুল, ইটস সো বিউটিফুল। সো এটা হচ্ছে তোমার ফ্রন্ট পার্টটা, আর এটা হচ্ছে তোমার ব্যাক পার্টটা। কাজটা দেখতেই পারছো, সিকোয়েন্স দিয়ে পিচি পিচি ফ্লাওয়ার্স বানানো হয়েছে, অনেক কিউট লাগে, এত গ্লিটারি সিকোয়েন্স। এই সিকোয়েন্সটা পুরাই ডিফারেন্ট একটা সিকোয়েন্স। স্লিভটা দেখেছো? হ্যাঁ, ডান। এটা হচ্ছে তোমার দুপাট্টাটা, ওয়াও। আমরা দুই রকম শেডই রাখি, হলুদে একটা খুবই লাইট রাখি, একটা নরমাল রাখি, আবার এটা হচ্ছে একটু একটু বাসন্তী টাইপের একটা। হ্যাঁ, একটু বাসন্তী রাখা হয়েছে। আর এটা হচ্ছে পুরোপুরি মনে হচ্ছে লাইক পেটলস, পেটলস এর মধ্যে ছোট ছোট ফ্লাওয়ার্স বসানো হয়েছে। মেহেন্দির মধ্যে এই ধরনের ডিজাইনস অনেক সুন্দর করে বসানো হয়, অনেক প্রিটি লাগে। আমাদের নেক্সট লাইভটা কিন্তু মেহেন্দির কালেকশনের লাইভ হবে, অল অ্যাবাউট গ্রিন এন্ড কালারস। হ্যাঁ, তো আমরা মানে এখন ডিসাইড করেছি যে আমরা কালার ওয়েতে যাব, ঠিক আছে, সবার যাতে সুবিধা হয়। So this is the skirt. It's 20,000 এর ঘেরনি, আসলে কিছু বললে এটা ইনসাল্ট করা হবে লেহেঙ্গাকে, লেহেঙ্গাকে ইনসাল্ট করছি আমরা। So keep this in mind, এটার প্রাইস হচ্ছে 20,000, এন্ড এটাকে বুক করতে হলে কত করতে হবে? 5,000 অ্যাডভান্স করতে হবে। ওয়্যারটা আবার আটকে গেছে। সবাই কিন্তু লাইভ শেয়ার করতে থাকো, কন্টেস্ট কিন্তু চলছে, এন্ড প্রাইস হচ্ছে আমাদের 25,000 এর সেমি ব্রাইডাল লেহেঙ্গাস। সো এগুলা মানে ওইটার কাছাকাছি বলবো না আমি, বাট এগুলা দেখলে ওগুলার আইডিয়া পাবো। ওগুলো তো আসতেছে রাইট, নতুনগুলো আসতেছে, যখন দেখবা তখন ইউ গোনা গো ক্রেজি। এটার ওড়না যে ইয়াগুলা যে ওগুলা অনেক সুন্দর লাগে পরার পরে, ইটস সো প্রিটি। এটা ঘুমটা দিয়ে যদি বিয়ে করে ফেলে তাহলে এই কনসেপ্টে 20 কনসেপ্টটা হবে, হ্যাঁ, অনেক সুন্দর লাগবে, ইটস সো প্রিটি। আর তারপরে শুধু মানে বিয়ের উপরে ফোকাস করো না, এটা বার্থডে বলো, ব্রাইডাল শাওয়ার বলো, মানে যেখানে ইচ্ছা সেখানেই হচ্ছে পড়তে পারবা। সো দিস ইজ দ্য ব্লাউজ, and this is the back side. It's so pretty, it's so pretty. আর এটা হচ্ছে ওন্নাটা, ঠিক আছে, ওন্নাটার কাজ দেখতেই পাচ্ছো, ইটস সো বিউটিফুল, ইটস সো প্রিটি। স্কার্টটা দাও, স্কার্টটা দাও, আমাদের 20,000 এর এটাই লাস্ট কালেকশন, অনেক লিমিটেড কালেকশন। হ্যাঁ, অনেক লিমিটেড কালেকশন, কিন্তু ফ্যাব্রিক নাই আর অনেক সময় নিয়ে বানানো হয়েছে। আপু এটা একটু হাতে দেখাও প্লিজ, এটা লাইক কাজটা একটু হাতে দেখাও, ইটস সো বিউটিফুল, ইটস সো বিউটিফুল, কাজটাই অসম্ভব সুন্দর। আর এবার আমরা একটু দূরে চলে যাই, বিকজ 20,000 এর এটা লাস্ট, বাট গাইজ বিকাশ নাম্বার দিয়ে আছে, 5,000 অ্যাডভান্স করে বুক করে ফেলো, প্লিজ মিস করো না। তারপরেও কোনো ভাবে ঘেরটা বুঝাতে পারছি না, বুঝাত মানে এই ঘের বুঝানো যাবে না, এই ঘের কেমনে বুঝানো যাবে জানো, সরো একটু, ও আচ্ছা, লাইক এভাবে করে জাস্ট একটু ছড়াই দিলে পরে ও বুঝানো যাবে না, মানে তাও ছড়াবে না, ও উপরে আমি পরে ঘুরতে হবে আমার। সো এখন আমরা কোন প্রাইসে যাচ্ছি? এখন আমরা হচ্ছে 28,000। আচ্ছা এখন আমরা একটু, এখন সবাই প্লিজ কোঅপারেট করো, আমাদের ভিউয়ার্স কত আজকে? 1.9 থেকে 2.1 ছিল।
আই হোপ এখন হচ্ছে বেড়ে যাবে। আচ্ছা ওন্নাটা কি খুলে ফেলবো? আমার মনে হয় ওন্নাটা খুলে ফেলা উচিত, আমি পরে দেখাই। অনেক আনন্দিত হচ্ছে জিনিসটা। কেউ একজন ফ্রি থাকলে আমার ফ্রেন্ডটাকে বলো যদি চায় ভিতরে এসে বসতে, যদি গাড়িতে না থাকে তাহলে বলো ভিতরে এসে বসতে। গলায় চেন আছে, ভিতরে বসতে না হলে আপু বসে ম্যাচে বসে কিছু খাইতে বসতেছে। আপনি বলো আমার ট্রিট উপরে যে খাইতে বসুন। ওয়াও, এটা 28 বলছো না? এটার প্রাইস হচ্ছে 28,000। ওকে, এটার প্রাইস হচ্ছে 28,000 অ্যান্ড ইটস আ রিয়েলি 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 বিউটিফুল ওয়ান। এটার কাজটা আমি বলে দিই, এটা পুরোপুরি সম্পূর্ণ ডিফারেন্ট ফ্রম দোজ কয়, বিকজ এগুলো এটা হচ্ছে মেইনলি পুরো রয়্যাল এফেক্টভাবে ওয়ার্ক করা, রাইট আপু? এটা রাজস্থানি এফেক্টটা ইউজ করে কাজ করা হয়েছে, ইটস সো প্রিটি। হ্যাঁ, যেটা হয় যে হলুদের একটা প্রবলেম হয়, তবে একটু লো প্রাইসে এটা বানিয়েছি। ইটস সো বিউটিফুল, ইটস সো বিউটিফুল। এটা দুপা ওন্নাটাও দেখতে পাচ্ছ, ওন্নাটা অনেক অনেক প্রিটি, ট্র্যাডিশনাল, মানে শাশুড়ি খুশি হয়ে যাবে। হ্যাঁ আসলে এটা হচ্ছে শাশুড়ি খুশি হতেই হবে, বিকজ এটা ওন্না পুরো কভার্ড এটা দিয়ে, ঘুমটা টুমটা দিয়ে। একটা কথা হচ্ছে যে এই যে ভিতরের কাজগুলো এগুলো কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা। হ্যাঁ, অনেক অনেক প্রিটি করে কাজ করা, ইটস সো বিউটিফুল। আচ্ছা এটা ফ্যাব্রিকটা কি? এটার ফ্যাব্রিকটা বেসিক্যালি সিল্ক। হ্যাঁ, ওনাটা এরকম দেওয়ার রিজন এই রেডটা অনেক ভালো আসে এই ফ্যাব্রিকে। হ্যাঁ, আচ্ছা এটা হচ্ছে ব্লাউজ। এটা এটা পুরো রাজস্থান, মানে হলুদের ব্রাইড, লাইক লিটারালি ইটস সো প্রিটি। আবু ব্যাক সাইড তো আরো সুন্দর, ইটস সো বিউটিফুল। এটার কাজটা দেখতে পারছো, এটা এটাকে কি বলে ফ্রন্ট, সরি দেখছো আমি বলছি না, এটা হচ্ছে চূর্ণি স্টাইলের কাজ করা, রাইট? চূর্ণি স্টাইলের কাজ করা, তারপর সাইডে একটা গোটাপাতি এফেক্ট করা, আর এখানে হচ্ছে দেখতেই পাচ্ছো যে একটা কি বলবো পার্ট দিয়ে স্ট্রাকচার করে ওয়ার্কটা করা হয়েছে। আর স্লিভটা মাশাল, ইটস সো বিউটিফুল, স্লিভটা অনেক অনেক প্রিটি, ইটস সো প্রিটি। তারপরে তারপরে হচ্ছে স্কার্টটা, স্কার্টটা হচ্ছে এটা, স্কার্টের ওয়েস্টটা তো দেখতেই পাচ্ছ, ওয়েস্টটা সিম্পল কেন রাখা হয়েছে কারণ এটা তো একটু ফিটেড, রাইট? সো ওয়েস্টটা ফিটেড, বাট নিচের পার্টটা একটু দেখাই। এটা কিন্তু ঘের না, এটা কিন্তু ডাবল করা, বিকজ এটা এটা স্টে, হ্যাঁ স্টিচ করা, এটা টেইলারিং করা আর কি। আবার আটকে গেছে, ইটস সো প্রিটি। কিছু কিছু হ্যাঁ ট্রেলার করে রাখা লাগে, বিকজ ব্রাইডস রাইস একটু ট্রায়াল করতে চায়, দেখতে চায় যে তাদেরকে আসলে কেমন লাগছে। ওয়াও, দিজ আর দ্য ট্যাসেলস। আচ্ছা এটার প্রাইসটা আমি আবারও বলে দেই, 28,000। আর এটার জন্য কত বিকাশ করতে হবে? 5,000। আচ্ছা এটার জন্য হচ্ছে 5,000 বিকাশ করতে হবে। সো অনেক লিমিটেড কালেকশনস গাইস, প্লিজ ডোন্ট মিস ইট। বিকাশ নাম্বার দেওয়া আছে, বুক করে ফেলো। ইন ফিউচার যদি তোমার চেঞ্জ করার ইচ্ছা থাকে যে এটা নিবো না অন্যটা নিবো, এটা নিবো না অন্যটা নিবো, তখন হচ্ছে তুমি চেঞ্জ করে নিতে পারবা ইফ ইটস অ্যাভেইলেবল। ওকে, আমি বলি এটার উপরে হচ্ছে মেইনলি ফোকাসড ওয়ার্ক হচ্ছে জারি এবং স্টোন ওয়ার্কটা করা হয়েছে, এন্ড ইটস বিউটিফুলি ডান গাইজ। আমি কাছে থেকে দেখিয়ে দিচ্ছি, ইটস রিয়েলি প্রিটি। এটার কাজটা দেখে নাও, এটা হচ্ছে দুপাট্টার কাজটা, ইটস সো প্রিটি। অ্যান্ড এটা হচ্ছে তোমার প্রত্যেকটা ফ্লাওয়ার পেটালের ওয়ার্ক। আমি না দেখতে পারতেছি না, আমি দেখাইতে পারতেছি না, কি তুমি এখানে দাঁড়ায় দেখতো? এখন 2.2 মাশাল্লাহ। সো এটা হচ্ছে স্কার্টটা, স্কার্টের ওয়ার্কটা দেখতেই পাচ্ছো, ইটস সো বিউটিফুল। এটা নিজের কাজটা আগে একটু দেখাই, লুক এট দ্য ওয়ার্ক, ইটস সো প্রিটি। পুরা কাজটা অসম্ভব সুন্দর করে, স্টোন থেকে শুরু করে জরি থেকে স্টার্ট করে অনেক প্রিটি করে কাজ করা হয়েছে, ইটস সো বিউটিফুল। ব্লাউজটা দিয়ে দাও,
আর নেক্সটটা হচ্ছে ওইটারই আরেকটা ভার্সন, ওটা একটু স্ট্রাকচার ছিল আর এটা হচ্ছে একটু ছোট ছোট। ওকে আমি আবারও বলছি, যারা প্রথমগুলা নিতে চায় তার মানে যারা সোবার চায় প্রথমগুলা তাদের জন্য, যারা অনেক গর্জিয়াস চায়, 28,000 কিন্তু এটার প্রাইস, আর এটার জন্য 5,000 অ্যাডভান্স করা লাগবে। ওকে এটা ভাবে দিয়ে দাও, এটার উপর বুঝে যাবে না। This is so beautiful. Eta ghumta dao please. It's a worth of ghumta. This is so pretty. Eta to mane mashallah. Eta hocche shashuri ke khushi korar jonno. This is so pretty. Etar kaaj ta hocche mainly tomar stones e use kora hoyeche and I can see zari and heavy duty kardana works. তাই না, অনেক সুন্দর করা হয়েছে এটা। এটার এটার মাস্টারপিসটা হচ্ছে লকটা, রেড ওড়নাটা, রাইট, রেড ওড়নাটার কারণে অসম্ভব সুন্দর লাগতেছে। ইটস সো প্রিটি। আমি একটু কাছে চলে আসি, বিকজ রেড ওড়নাটা একটু কাছে থেকে দেখাতেই হবে। আমি আবারও বলে দিই, এটার প্রাইস হচ্ছে 28,000 অ্যান্ড এটাকে বুক করার জন্য কি প্রাইস দিতে হবে সেটা হচ্ছে 5,000 অ্যাডভান্স করা লাগবে। ওকে এটা হচ্ছে তোমার লোয়ার পোর্শনের কাজটা, ঠিক আছে, এভাবে করে আসো একটু। সো এটা হচ্ছে টোটাল কাজটা, আবারও বলে দিই প্রাইস হচ্ছে 28,000 অ্যান্ড এটা বুক করার জন্য 5,000 অ্যাডভান্স করতে হবে। অ্যান্ড সবাই কিন্তু লাইভটা শেয়ার করতে থেকে কন্টেস্ট চলছে, লাইভ শেয়ার করার রুলস বলে দেই, ফ্রেন্ডস ফ্যামিলিকে ট্যাগ করতে হবে, নিজেদের টাইম লাইনে লাইভটা শেয়ার করতে হবে, এবং যে কোনো গার্লস গ্রুপ বিজনেস গ্রুপ যেখানেই অ্যাড করছো সেখানকার স্ক্রিনশট ডেটটাকে মেনশন, ওয়াও মুখ বন্ধ হয়ে গেছে আমার, ডেটটাকে মেনশন করে আমাদেরকে ইনবক্সে পাঠাতে হবে। এটা তো 28, রাইট? আচ্ছা আমরা কিন্তু এখনো 28,000 এ রয়েছি, ঠিক আছে। আচ্ছা আপু, আজকে আমাদের লিস্ট প্রাইসটা কি? লিস্ট আর একদম হাইয়েস্ট, হাইয়েস্ট হচ্ছে আমরা 45 এর মধ্যেই রাখতেছি। হ্যাঁ, আমরা একটু বেশি রিস্ক না নিই আজকে, বিকজ আজকে এটা দেখো আমরা আস্তে ধীরে ইনশাআল্লাহ আরো রিস্ক নিব। এটা ওনা কই, দিস ইজ এক্সট্রিমলি বিউটিফুল, মানে দিস ইজ এক্সট্রিমলি বিউটিফুল। যে আপু কোনটা নিব আমি বলবো, আমি লাইভ শেয়ারের কথা বলতে যে আমার মুখটা বন্ধ হয়ে গেছিল এটা দেখে, ইটস সো বিউটিফুল। এটার কাজটা থেকে শুরু করে এভরি সিঙ্গেল থিং, দ্য স্ট্রাকচার, দ্য রাফলস ডাউন স্টেয়ার, তারপর হচ্ছে তোমার দুপাট্টাটা, ব্লাউজটা, এভরি সিঙ্গেল থিং এত ডেপথে করা, তার উপরে এটা কি একটা সিল্কি ম্যাটেরিয়াল উপরে করা হয়েছে, দ্যাটস দ্য বিউটি অফ দিস পিস। কাজটা দেখতেই পাচ্ছ, সিকোয়েন্স, জারি, থ্রেড ওয়ার্কিং, সব কিছু, যত ধরনের কাজ পসিবল বসানো, সবই বসানো হয়েছে। আর এটা বেশি গর্জিয়াস করা হয়েছে, এর জন্যই অন্যটা বোধ হয় একটু সিম্পল, রাইট? স্লিভটা একটু দেখিয়ে দিই, মাশাআল্লাহ, এটা বলি স্লিভ, এটা হচ্ছে স্লিভ, ইটস সো প্রিটি। ব্যাক সাইড, ওয়াও, এটা হচ্ছে ব্যাক সাইড, wow, this is so mane, this is bolo na amazing, this is amazing, 28,000 kintu it's an amazing price, mane outfit, dupatta ektu dao, ar dupatta ta na ektu coordinated rakha hoyeche because mane ekdom yellow yellow korle pare ki hoy onek shomoy tacky lage, er jonno your mane dupatta ta ektu sober rakha hoyeche and obviously onno outfit er sathe jete porte paro ota kore deya hoyeche, and ami abaro bole dei price hocche 28,000 and বুকিং এর জন্য হচ্ছে 5,000 অ্যাডভান্স করা লাগবে। আগে আপু রাফলটা দেখাও, দ্য রাফল, দ্য মেইন পার্ট, এই যে এই জিনিসটা সচরাচর দেখা যায় না, দেখাই যায় না বলতে গেলে, তাই না? এটা এই কাজটা সচরাচর দেখাই যায় না, এই জিনিসটা হচ্ছে অনেক আনকমন, অনেক এক্সপেন্সিভ হয়, অনেক এক্সপেন্সিভ হয়, বাট অর হচ্ছে কি হয় অনেক, সরি আদার বিজনেস পিপল, চিপ হয় অনেক, ঠিক আছে। সো এইগুলার
অসম্ভব সুন্দর করে করা হয়েছে, সো প্রিটি। এটা গেটটা একটু দেখাই দিই, ঘের নিয়ে কথা বলতে এখন ইচ্ছা করে না, বিকজ প্রত্যেকটার ঘের একটার থেকে একটা বেশি। প্রাইস 28,000, অ্যাডভান্স করতে হবে 5,000। মিস করো না, কারণ প্রত্যেকটাই ওয়ান পিস করেই আছে বলতে গেলে। অ্যান্ড এটা এটার এগুলোর অল্টারেশন অ্যাড করলে, ইরাপু এটার অল্টারেশন অ্যাড করলে, এটার অল্টারেশন অ্যাড করলে হচ্ছে গিয়ে তোমার ওই ওয়ান লেয়ার ক্যানকেন দিলে 3,000, টু লেয়ার দিলে 5,000। আচ্ছা, ওয়ান লেয়ার ক্যানকেন দিলে আবার বলো না, 3,000 অ্যান্ড টু দিলে 5,000, টু লেয়ার দিলে হচ্ছে 5,000। আমরা কাতানে আরো পরে যাব, বাট এটা দেখাচ্ছি বিকজ এটা 28,000 এর। ও মাই গড, এটা হচ্ছে হলুদ, অলসো ডান্স ফাংশন ওয়ার্দি, ইটস সো প্রিটি। এটা পুরো কাজটাই ডিফারেন্ট, এন্ড আই থিংক এটা তসরের উপরে করা হয়েছে। এটা কি তসর? এটা তসরের উপরে করা হয়েছে, পুরো কাজটা ওভাবে করেই করা হয়েছে। ইটস সো বিউটিফুল। সো দিস ইজ দ্য ব্লাউজ, দেখতে পাচ্ছ তসরের উপরে এই ধরনের জারি ওয়ার্ক করলে পরে কি হয়, রয়্যালটি লেভেল ক্রস হয়ে যায়, ঠিক আছে। স্লিভটা আমি একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে তোমার স্লিভটা, প্রাইস হচ্ছে 28,000, এটা লাস্ট। আচ্ছা, 28,000 কিন্তু এটা লাস্ট। আর এটা হচ্ছে সফট একটা সিল্কি ম্যাটেরিয়াল দিয়ে দোপাট্টাটা বানানো হয়েছে, এবং পার্টটা এইভাবে করে করা হয়েছে, অ্যান্ড ইট হ্যাজ দ্য জারা টাচ দ্য ট্যাসেলস। আর এটা হচ্ছে স্কার্টটা, একটু পিছে চলে যাও যাতে দেখ, আপু দেখো তো কতটুকুন কতটুকুন দেখা যাচ্ছে একটা, দেখো তো, ও কিছুই দেখা যাচ্ছে না, আরো পিছে যাও, আরো পিছে যাও, তুমি আরো পিছে যাও, উপরে ধরো, হ্যাঁ আমি যে এমনি ধরেছি এখানে ধরো, এখানে ধরো আমার লেহেঙ্গার ই মানে ঘেট, আমি এটা ঘুরাই, এই যে এখান থেকে শুরু তারপরে ওইখানে গিয়ে হাই ঘের হচ্ছে এটা, এটার প্রাইস হচ্ছে 28,000। ইউ ক্যান সি মানে এত বেশি সুন্দর কাজটা, আর তসরের উপরে এই ধরনের ওয়ার্কটা মানেই হচ্ছে রয়্যালটি, পুরোপুরি রয়্যালটি। আর এই তসর ফ্যাব্রিকটা খুবই এক্সপেন্সিভ, অনেক অনেক এক্সপেন্সিভ, ইটস সো বিউটিফুল। নিচে পাটটা একটু দেখাই, এই কালার কম্বিনেশনটাও কিন্তু অনেক রয়্যাল, আমি যেটা পরে আছি এটার কালার কম্বিনেশন অনেক রয়্যাল, এন্ড এটার প্রাইসটা সবাই সাথে থেকো, সাথে না থাকলে প্রাইসটা জানতে পারবা না। ওকে একটা নিয়ে রেডি দাঁড়ায় রইছে। আচ্ছা না, এটা না, এটা না, আমি 15টা 15 আমরা একটা মিস করে গেছি। ও আচ্ছা ঠিক আছে, আমি বসি নাও পড়ে যাবে, ও ধাক্কা খাচ্ছে আমার সাথে খালি বারে বারে, এখন আমি যদি আমি হই সরি কিছু করে মিসছে। সো দিস ইজ দ্য নেক্সট ওয়ান, এটা 15,000 কিন্তু, তিনবার বলবো এটার প্রাইস 15,000 15,000 15,000, কেউ নক করে আমাদের সাথে ডিমান্ড করবে না যে এটার প্রাইস হচ্ছে মানে আরো কম বা কিছু, ঠিক আছে। এটা 15,000 একটা মিস হয়ে গিয়েছে, ওটা দেখিয়ে দিচ্ছি, আর এটা ঘেরটা কিন্তু ডাবল মানে স্টিচ করা, আমি বারে বারে বলে দেই যাতে ইরাপু স্ক্রিন রেকর্ড করে তোমাদেরকে পাঠাতে পারে, তোমরা যাতে ঝগড়া না করতে পারো আমাদের সাথে। আলা এটা 15,000 আসলে, না 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 তুমি শিওর? হ্যাঁ তুমি শিওর? শিওর। আচ্ছা, ইটস সো প্রিটি, এটার ফ্যাব্রিকটাই অনেক বেশি রয়্যাল, দ্য ওয়ার্ক ইজ সো বিউটিফুল। সেটা হচ্ছে তোমার বডি ওয়ার্কটা দেখতেই পাচ্ছ, ইটস সো প্রিটি। স্কার্টে ওয়েস্ট আগে একটু দেখাই, এখানে ধরো, হ্যাঁ ওয়েস্টের ওয়ার্কটা দেখো, দিস ইজ দ্য ওয়েস্ট ব্যান্ড, এটা পুরোপুরিভাবে করে কাজ করে লোয়ার পোর্শনে হচ্ছে এভাবে করে ওয়ার্ক করা হয়েছে। আর এটা প্রাইস কিন্তু 15,000 আমি বলে দিচ্ছি। এটার পরে এখন আমরা যাব মানে কি বলবো এটাকে, আমার মতে 35,000 যাব, এবং এই হলুদ কালেকশনের মোস্ট এক্সক্লুসিভ, 45 আচ্ছা বাট এটা মোস্ট এক্সক্লুসিভ, এটার ব্লাউজটা দিয়ে দাও ফার্স্ট, আমরা এটা থেকে স্টার্ট করি, উজু উজু ব্লাউজটা। সো এটার প্রাইস কি 35? সো আমি একটু প্রাইসটা ডিসক্লোজ করবো, ওনার ব্লাউজটাও দাও, ওনাটা দাও, ওনাটা তোকে রেখে দিস।
এই এখন যে কয়েকটা লেহেঙ্গা দেখানো হবে সবাই মনোযোগ দিয়ে দেখেন এবং বিকাশ অ্যাকাউন্টটা হাতে রাখেন। সব দুইটা ফোন রাখেন, একটাতে লাইভ দেখেন, একটাতে বিকাশ অ্যাকাউন্টটা রেডি রাখেন নাম্বার সহ। সো এটার প্রাইস হচ্ছে 35,000 অ্যান্ড ওয়ান অফ দ্য রয়্যাল ওয়ান, লাইক লিটারালি এটার কাজটা আসলে এগুলা এসে না ধরে দেখলে হয় না। অ্যাড্রেসটা বলে দিই, বনানি 11 হাউস 47 ব্লক এইচ। এগুলা প্লিজ ভিজিট দ্য শোরুম অ্যান্ড টাচ দ্য ফ্যাব্রিক্স, বিকজ এগুলা না ধরলে এটা বুঝবা না, এটার কোয়ালিটি বোঝা যাবে না, এটা অসম্ভব সুন্দর, একটু হলো বোঝানো যাবে। আচ্ছা 28 এর সাথে এটার অনেক পার্থক্য আছে, আমি একটু আগে 28 এর একটা কাতান দেখিয়েছিলাম, ওটা সুন্দর কিন্তু এটা হচ্ছে এক্সপেন্সিভ, সো প্রিটি, ইটস সো প্রিটি, অনেক প্রিটি। এটা হচ্ছে ব্লাউজের ফ্রন্ট, হ্যাঁ এটা হচ্ছে স্লিভস, ও মাই গড, এন্ড দিস ইজ দ্য ব্যাক পোরশন, রাইট, হ্যাঁ দিস ইজ দ্য ব্যাক পোরশন, দুইটা ভাগে করা হয়েছে যাতে সুন্দর করে কোঅর্ডিনেট করে ফেলা যায়। এন্ড এটা হচ্ছে দুপাট্টাটা, দুপাট্টাটা যেহেতু খুলে দেখাতে পারবো আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, সো বিউটিফুল। এন্ড লেহেঙ্গার ঘেরটা আমরা বুঝাতে পারছি না, অন্যগুলো দেখলে বোঝা যাবে, ওটা ওই কোণা থেকে ধরো, ওটা ওই ওই পাশটা তুমি ধরো, পিন করা তো মানে বাধা আমার কমরে এর জন্য, আর এখানে কুচিটা দেখতে পাচ্ছো, বিকজ আমি একটু কাছে থেকে দেখাতে পারবো মনে হয়। এটা হচ্ছে অনেকে বলতে পারে যে কাতান ফ্যাব্রিক তাহলে এত বেশি প্রাইস কেন, এটা আসলে কাতান ফ্যাব্রিক, এটা আমাদের ডিজাইন দেওয়ার পরে মানে কি বলবো তখন বানানো হয়েছে, আর এটা রেডিমেড কাতান ফ্যাব্রিক দিয়ে লেহেঙ্গা বানানো হয়েছে, অনেকের অনেক কনফিউশন থাকে। আর প্রাইসটা হচ্ছে 35,000, এটার জন্য কত বুক করতে হবে? 5,000 ই। আচ্ছা মানে হচ্ছে 15 হলে 3 আর তার উপরে হলে পারে সব সময় 5000। ওয়াও, বললাম না যে এগুলা যারা মিস করবে, এটা যারা মিস করবে তারা লাইভই দেখে নাই আজকে, আজকে তাহলে বলবো আমি আঞ্জলা লাইভ দেখি নাই আজকে। সো এটার প্রাইস হচ্ছে 35,000, এটা বুক করার জন্য 5000 অ্যাডভান্স করা লাগবে, প্লিজ ডোন্ট মিস ইট, বিকজ এই ধরনের কাতান ওয়ার্কিং আর কোনো জায়গায় আমি গ্যারান্টি দিব পাবো না, এটা নিজেদের জিনিস, এন্ড ইটস আ অরিজিনাল প্রোডাকশন ফ্রম মানজারা, এটা তো কোথাও পাবা না, এটা স্বাভাবিক। হ্যাঁ যদিও এটা আমরা আমাদের ফ্যাক্টরি ঘুমটা দাও, এটা হচ্ছে গিয়ে অন্য একটা ফ্যাক্টরির সাথে কাজ হয়, বিকজ আমাদের ফ্যাক্টরি এত হিউজ না যে আমরা ফ্যাব্রিক প্রোডাকশন করতে পারবো, বাট যেখান থেকে আমরা কাজটা করি আমাদের পার্সোনাল ডিজাইন দিয়ে। দিস ইজ সো বিউটিফুল, ও মাই গডনেস, ইটস সো প্রিটি, কথা বলবো না, নিজেকে নিচে দেখবো, ইটস সো প্রিটি, দ্য ওয়ার্ক ইজ সো বিউটিফুল, মানে যারা পিঙ্ক ইয়েলো ব্রাইড হতে চায় হলুদে তাদের জন্য এটাই, দিস ইজ দ্য পারফেক্ট ওয়ান। প্রাইস 35,000, অ্যাডভান্স করবা 5,000, স্ক্রিনশটস নিয়ে বুক করে ফেলো, বিকজ একটা পিসি আছে, একটা পিসি আছে, দ্য লাকি ব্রাইড উইল গেট দিস। আর এটা কোনো অর্ডার করা যাবে না, বিকজ এই ফ্যাব্রিক বানানো অ্যান্ড অনেক টাইমের ব্যাপার, ইটস লাইক আমাদের আরো 8 মাস আগে এগুলার কাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এই যে তোমরা যে এতদিন ধরে বলছো আপু ব্রাইডাল দেখাও ব্রাইডাল দেখাও ব্রাইডাল দেখাও, দেখাবো কোথা থেকে, হচ্ছে তো কাজ চলছিল, দিস ইজ সো বিউটিফুল, এন্ড দিস আর নট অরিজিনাল, এগুলো অরিজিনাল গোটাপত্তি না, এটা তো অরিজিনাল, এটা অরিজিনাল গোটাপত্তি, এটা দেখলেই বোঝা যাবে যে এটা অরিজিনাল গোটাপত্তি, ও মাই গড। এখন গোটাপত্তির পরিমাণটা যদি অনেক বেশি হতো বললাম 60 প্লাস, হ্যাঁ অনেক হয়ে যেত, তো অল্প অল্প করে করা, আর এটা হচ্ছে স্লিভ, একদম অনেক সুন্দর, অনেক স্ট্রাকচার, ওন্নাটা আগে দাও, ওন্নাটা এভাবে না এভাবে ধরো একটু, দিস ইজ সো বিউটিফুল, দ্য দুপাট্টা ইজ সো বিউটিফুল, দিস মাত্রই ফ্যাক্টরি থেকে আসলো, দিস ইজ সো বিউটিফুল, মানে এই ওন্নাটাই অন্য একটা আউটফিটের সাথে পরা যাবে, অনেক সুন্দর লাগবে। আর তারপরে কি হবে মনে করো, হলুদ করছে না পরের দিনও যে মাথায় কাপড় নিয়ে বউ ঢুকায় না, এগুলো ইউজ করতে পারবে, অনেক সুন্দর লাগবে। আর এই যে অঞ্জলার টাচ আছে অনেক কিউট করে টাসেলস দিয়া, আর প্রাইসটা আবারও বলে দিই, প্রাইস হচ্ছে 35,000, বিকাশ করতে হবে 5,000, বর্ডারে হচ্ছে অরিজিনাল গোটাপাতি দেওয়া, বাট কম করে দিয়ে, কম করে দেওয়া হয়েছে যাতে প্রাইসটা না বেড়ে যায় থাকে। ওয়াও, মানে আমি জানি না যে এটা কিভাবে এক্সপ্লেইন করব, ইটস সো প্রিটি, ইটস সো প্রিটি, এটা কাছে চলে আসো আপু, এটার গোটাপাতি ওয়ার্কটা একটু দেখায় দাও, সো প্রিটি,
ভিউয়ার্স কত এখন আমাদের তো ভিউয়ার্স একটু বাড়া 2.4 এক তো এক তো মাশাআল্লাহ মানে আমি বললাম না যে এগুলো বের করতে ভিউয়ার্স যা লাফায় আসবে দিস ইজ সো প্রিটি আর আরেকটা কথা বলি যারা দেশের বাইরে ঢাকার বাইরে থাকে তাদের জন্য বেসিক্যালি আমরা লাইভ করি কিন্তু ঢাকার ভিতরে থাকলে এটা এসে কিনবেন এসে কিনলে যদি অ্যাভেলেবল থাকে এসে কিনলে কি হবে মানে খুশি মনে কিনতে পারবেন অনলাইনে কিনলে একটু ডাউট থাকবে যে আল্লাহ এত দাম বা কেমন না কেমন হয় Oh my god, it's so beautiful. Price 35,000, booking korte hobe 5,000. Allah! Eta ki color wear korla tumi? Oh my goodness, this is so beautiful. Apo, eta 40. 45 boli? Na, eta price hocche 35,000. Eta price hocche 35,000, okay? This is so pretty. আমার পার্সোনাল ফেভারিট ইন্ডিয়ান অনেক ডিজাইনার আছে সব্যসাচী মুখার্জি বা মনীষ মালহোত্রা এই কাতান লেহেঙ্গাগুলো দেখে আমার আমি আনজারারও ফ্যান হয়ে গেলাম ওই যে ওটা কি আমি কিন্তু আনজারাকে কম পছন্দ করি ওদের থেকে ওরা হচ্ছে লাইক তোমার কমপ্লিমেন্টটা মনে আছে যে আমার বোন সাবিয়া সাচি থেকে পড়েছে বাট আমি আনজারা থেকে পড়ব আলহামদুলিল্লাহ ইটস সো বিউটিফুল এটা পুরা ওই যে সানগ্লাস পরে পোজেস গুলা দেয় না মডেল গুলা সাবিয়া সাচি শুটে এটা অনেক সুন্দর লাগবে ব্লাউজটা দেখতে পাচ্ছ না কি ভিউয়াররা বুঝতে পারছ না কি যাই না সামনে থেকে দেখ এগুলা কি বের করতেছে এগুলা কই ছিল এগুলা প্রোডাকশনে ছিল এজন্যই লাইফটা অনেক লেট করলাম আমরা আল্লাহ এটার প্রাইস বলে 35,000 গাইস বিকাশ নাম্বারটা কি হাতে আছে 5,000 অ্যাডভান্স করে বুকটা করে ফেলো এরকুলি না নিয়ে বিয়ে যদি সামনে বছরও হয় সমস্যা নাই নিয়ে নাও কারণ এটা অরিজিনাল পিস এটা নেক্সট ইয়ার আমরা কপি করব না এটা কপি হবে না কোনোটা পিসেরই কপি হবে না এটা যে হলুদই পড়তে হবে এমন না আমরা কাতানগুলো দেখাচ্ছি এটা কিন্তু রিসেপশন রিসেপশনেও পড়া যাবে অনেক সুন্দর 35 এর মধ্যে রিসেপশনের ড্রেসও হয়ে যাবে আবার হচ্ছে গিয়ে খুব সুন্দর সো বিউটিফুল অনেক প্রিটি এটা খুঁজে বের করতে পারবো না পারবো না এটা সম্ভব না ওয়াও দিস ইজ দ্য স্লিভ ইটস সো বিউটিফুল ইটস সো বিউটিফুল মাশাআল্লাহ ব্যাক সাইড যদি একদম লো করতে চাও করা যাবে তাই না অনেক সুন্দর লাগবে আর এটা হচ্ছে স্কার্টটা আমি আবারও বলি 35,000 হচ্ছে প্রাইস অ্যান্ড 5,000 অ্যাডভান্স করা লাগবে আর এটা হলুদে পড়তে হবে এমন কিছু না এটা রিসেপশনে অবশ্যই পড়তে পারবা তুমি মনে করো রিসেপশনও বাদ দাও বাসায় আত বা হচ্ছে একটা ছোট আত হচ্ছে ছোট করে ফাংশন হচ্ছে সে তখন ওইটা পড়তে পারবা অনেক জায়গায় অনেক কিছু পাবা এই কালার দুনিয়ার কথা এটা কোথাও পাবা না যদি কেউ ডিসাইড করে থাকে যে আমি একটা ডিফারেন্ট ব্রাইড হতে চাই আমার লাইফে একটা ডিফারেন্ট কালার পড়তে চাই এই যে এইগুলো হচ্ছে কালার ও মাই গড শোনা মানে কাউ বিয়েতে দাওয়াত দিলে আমরা ইমাজিন কি করি বউ লাল হলুদ এই ধরনের কোনো কালার পরবে কেউ কি ইমাজিন করে বিয়ের দিন বউ এই কালার পরবে কেউ এটা ইমাজিন করতে পারবে না সো ডু দ্যাট প্রাইস হচ্ছে 35,000 এটাই এন যে নিয়ম বলে লাল ওড়না মাথায় থাকতে হবে একটা আলাদা চুর্নি রেখে নিলে তুমি ওটা তো কোনো ম্যাটার না এই যেখানে আটকাইস ও মাই গুডনেস 35,000 দিস ইজ 35,000 তুমি কি এটা রূপটা প্রাইসে যাচ্ছ এটা 45 লাস্ট আসছে তাহলে ওইটা কি হবে আমি কিছু বলবো না দিস ইজ সো প্রিটি অ্যাডভান্স করতে হবে 5,000 প্লিজ বুকটা করে ফেলো মিস করো না ডোন্ট ডু দিস 45,000 মনে দুই তিনটা কালেকশন আছে ওটার থেকে ফার ফার বেটার এটা হ্যাঁ এগুলা অনেক অনেক প্রিটি লাইক একটা যদি ব্রাইডের একটা মানে মাথায় বাজারি থাকে 50,000 এর নিচে এটা 35,000 এটা তারপরে হচ্ছে লাইক
অ্যাডভান্স করতে পারছো তুমি এখন রাইট এট দ্য মোমেন্ট, বিকাশ নাম্বার দিয়ে আছে 5000 দিয়ে অ্যাডভান্স করে তুমি পরে এসে মাপ টাপ দিয়ে আরামে নিয়ে যেতে পারবে, রাইট? তো এত বেশি ফ্যাসিলিটিস কে দেয় রে বাবা? আর আচ্ছা, এগুলোর অল্টারেশনের কস্টিং কি রকম? এগুলো হচ্ছে অনেক ঘেট, তো এটা হচ্ছে 5000 এর ক্যানকেন সেট করলে ভালো লাগবে, আর আমাদের একটা থ্রি লেয়ার আছে 8000 এর, সেটা করলেও ভালো লাগবে। এটা ডিপেন্ড করে, এটা ডিপেন্ড করবে তুমি কি রকম মানে পাফি ব্রাইড হতে চাচ্ছো, ঠিক আছে? এটা হচ্ছে ফ্রন্ট সাইড, ব্যাক সাইড কই? ও মাই গড, এখানে কাটতেই হবে না, এরকম কিছু না, না কাটতেই হবে, এটা অনেক সুন্দর, অনেক সুন্দর লাগবে। এন্ড হ্যাঁ, যদি আমাদের থেকে টেলার করা আপনি, এখানে কি যে ফিতা দিয়ে দেয়া যাবে না, একটু ট্যাসেলস দিয়ে এরকম পুরাটা কেটে আমরা হচ্ছে কি প্লিট 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 করে হাফ আটটা দিতে পারি, এটাই অনেক সুন্দর লাগবে। তো আমি প্রাইসটা আবারো বলে দেই, 35000, এন্ড এটার জন্য অ্যাডভান্স করতে হবে 5000। সো এটা হচ্ছে ওয়েস্ট লাইনের কাজটা, ঠিক আছে? এবার হচ্ছে আমি একটু দূরে এভাবে করে যাই, তারপরে কাছে দেখাই। আরো যাও, আরো পিছে যাও, ঠিক আছে? সো আমি শো দ্য ওয়ার্ক নাও। এটা হচ্ছে কাজ, এটা হচ্ছে ওড়নাটা। সো এটার প্রাইস হচ্ছে 35000, 5000 অ্যাডভান্স করতে হবে, ওকে? কয়টা আছে, কয়টা আছে আর? কত ভাই কুর্তা পো, আবার যাইতে হবে, ফ্যানটা বসে গেছে। আচ্ছা, দিস ইজ দ্য নেক্সট ওয়ান, অনেক প্রিটি, এটা একটা পিঙ্ক কালারের মধ্যে, এটার প্রাইসও হচ্ছে 35000। ইটস এ রিয়েলি 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 বিউটিফুল ওয়ান, ইটস এ রিয়েলি বিউটিফুল ওয়ান, কাজটা দেখতেই পাচ্ছ অসম্ভব সুন্দর। এবার কাছে থেকে কাজটা একটু দেখিয়ে দিই। এটা কিন্তু রিসেপশনের জন্য আমি মনে করি বেশি পারফেক্ট, কেউ হলুদে পড়তে চাইলে তো সুন্দর, অনেক সুন্দর লাগবে। এটা তো পুরো জারি ওয়ার্ক করা, জারি দিয়ে মানে এটা একটু থ্রিডি এফেক্ট করে কাজ করা হয়েছে, অসম্ভব সুন্দর করে করা হয়েছে। এটা হচ্ছে স্লিভটা, ঠিক আছে? এটা হচ্ছে স্লিভটা, ব্যাক সাইডটা আমি একটু দেখি না। আচ্ছা, ওয়াও, দিস ইজ দ্য ব্যাক সাইড, প্রাইস হচ্ছে 30, এটা স্লিভ? ও, ব্যাক সাইড কই? ও আচ্ছা, আ না তাহলে ঠিক আছে, স্লিভ অনেক হেভি। এটা হচ্ছে ব্যাক সাইড, এটা হচ্ছে স্লিভ। এটা হচ্ছে ব্লাউজ হিসেবে পরে রেড শাড়ি দিয়ে গোল্ডেন শাড়ি দিয়ে সবাই পাগল হয়ে যাবে। প্রাইস হচ্ছে 35000, ওকে? সো দিস ইজ দ্য, এটা এটা কি, ও মাই গড, দিস লোয়ার পার্ট ইজ সো বিউটিফুল, এটা অনেক অনেক সুন্দর কাজটা, এটা ওয়েস্ট লাইনটাও সুন্দর, মানে এটা অনেক সুন্দর একটা লেহেঙ্গা। হ্যাঁ, এটা হচ্ছে দুপাট্টাটা, আমি খুলে দিচ্ছি স্যার, স্যার আমি খুলে দিচ্ছি, কিছু ধরতে হবে না। প্রাইস হচ্ছে 35000, ফাইনালি দেখাবো, ফাইনালি এই তো আমি ওখানে দেখতেছি যে এর অফ ড্রেস বাজে অবস্থা, বিকজ আমরা তো কাস্টমারদের এনকারেজ করি না আসতে, এই জন্য লাইভে সব অনেক দাম, তো দেখি লাইভে তোমাদের আরেকটা লাইভে শাড়ি দেখাইছিলাম, মানে সব রকমই লাইভ, সব কিছু একটু একটু করে দেয়, আজকে মতো গাড়ি দিতে বসেন না। সো দিস ইজ দ্য, দিস ইজ দ্য নেক্সট ওয়ান, ইটস সো বিউটিফুল, থ্যাংক ইউ, বাই। This is the next one. This is so amazing. Allah, eta onek pretty. Ami kon kono kotha bolbo na. এটা রিসেপশন ওয়ার্ড, তারপর তুমি তুমি না হলুদ দেখাবা বললা, তুমি রিসেপশনে ঢুকে গেলে কেন? কাতানের ব্যাপার তো, যে অনেকেই চায় যে হলুদে কাতান পরবে, এটা রিসেপশনে মানে এটা পরে একটা ডার্কার ব্লু শেরওয়ানি হাজবেন্ডকে পরাই দিবা, ঝাক্কাস লাগবে, ঠিক আছে? সো এটা হচ্ছে ব্লাউজটা, প্রাইসটা একই 35000, অ্যাডভান্স করতে হবে 5000। সো মাথায় রেখে ভাবে করে করো। এটা হচ্ছে স্লিভ, ও মাই গড, আমাদের সবচেয়ে বেশি লক আসছে যে হলুদে, হলুদ ছাড়া পরার মতো কালার কি আছে, সো ওইটা চিন্তা করলাম যে না কাতান গুলো হলুদ। সো দিস ইজ দ্য দুপাট্টা, দুপাট্টার কাজটা দেখতেই পাচ্ছ, ইটস সো প্রিটি, ফটো
সো এটা হচ্ছে নিচের পার্টটা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে নিচের পার্টটা অনেক 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 প্রিটি, ইটস সো বিউটিফুল। মানে এগুলা বললাম না অনলাইনে না কিনে সামনে আসলে সামনে এগুলা এভাবে হাতটা দিলেই বোঝা যাবে যে এটার কোয়ালিটিটা কি। বিকজ কাতান কিন্তু পিঙ্ক টাইপের কাতান আছে, এটা যে কত হেভি কত সুন্দর কাতান। ওটা কি, এটা কি, এটা ওই হলুদ একদিন পড়লে আর বিয়ে করার দরকার, বিয়ে করা লাগবে বলে এখনি করো কাবিনটা আমরা বাসায় যাই, না লাগবে না যে ওই কি আমরা আমাদের লাইভের শেষের দিকে চলে আসতেছি আর কয়েকটা আমরা দেখাই শেষ করে দিব, যাই দেখাবো সবাই পাগল হয়ে যাবে আমাদের। আমি এবার সবাইকে পাগল, এটা ঘুমটা দাও, এটাও কি 35, এটাও 35, কেন আমি জানি না কেন, কারণ হচ্ছে প্যান্ডামিক। ক্যান ইউ সি দ্য ওয়ার্ক আপু, এটা 35, এটা তুমি যদি বলো এটা 50 ম্যাম তোমার সাথে ঝগড়া করবে না, নিয়ে নিবে। দিস ইজ সো বিউটিফুল, দিস ইজ সো বিউটিফুল, পুরো জিনিসটা কিন্তু কাতানের উপরে করা, ইটস রিয়েলি ইউনিক অ্যান্ড এলিগেন্ট। কিন্তু একটু নিজেকে দেখি না, ওয়াও ওয়াও দিস ইজ সো প্রিটি। ওন্না ওন্না ওন্না, আচ্ছা এটা তো ফুল কাজ করা, ফুল ফুল একদম। তাহলে এটা এভাবে ধরো না, একটু এভাবে দেখিয়ে দিই, এটা হচ্ছে পুরো বডি এভাবে কাজ করা আছে, পুরোটার মধ্যে কিন্তু স্টোন ওয়ার্কস আছে। হ্যাঁ আর এটা হচ্ছে স্লিভে যাবে, রাইট, এটা হচ্ছে স্লিভে যাবে গোটা পাত্তি করে করা। প্রাইস হচ্ছে 35,000, ওনা পরে ওনা পরে, হ্যাঁ ওনাটা একটু বুঝে রাখতে হবে। এটা হচ্ছে ওয়েস্ট লাইনে গোটা পাত্তি, ও মাই গড, এগুলা প্রত্যেকটার সাথে ট্যাসেল আছে, কিন্তু ট্যাসেল গুলো খুলছি না দেখাচ্ছি না, বিকজ এটা আমরা নতুন রাখতে চাই, এগুলো উল্টো রাখতে হবে না, বউ বলবে এটা খুলছো কেন। This is so beautiful. এটা হচ্ছে লোয়ার পোর্শনের গাছটা, প্রাইস হচ্ছে 35,000, অ্যাডভান্স করতে হবে, অ্যাডভান্স করতে হবে হচ্ছে 5,000। ঘের প্রত্যেকটা দেখাচ্ছি না, এটা হচ্ছে অন্যটা, দিস ইজ সো প্রিটি। আচ্ছা এটা আমি একটু বুঝাতে পারবো যারা মনে করতেছে প্রিন্টেড চুনরি, এটা একটু উল্টা করো, হ্যাঁ এটা কিন্তু প্রিন্টেড না, এখানে প্রত্যেকটা থ্রেড দিয়ে আলাদা আলাদা করে করা, বিকজ আমরা ডিজাইনটা নিজেরা দিয়েছি, নিজেদের মতো করে ডিজাইন করা হয়েছে। কাতানের এটাই মনে হয় লাস্ট পিস, এটা লাস্ট পিস, এটা এটাই লাস্ট, হ্যাঁ এটাই কাতানের লাস্ট পিস। আচ্ছা কাতানের 35 এর মধ্যে একটা আছে আর 45 এর দুইটা আছে, এটা 35, এটা 35, হ্যাঁ আচ্ছা 35 এর আরেকটা আছে বাট নট কাতান, কাতানের এটাই হচ্ছে লাস্ট পিস। সো পুরো শপে আমাদের এত লিমিটেড কালেকশন কাতানের, জাস্ট বিকজ মানে প্রোডাকশনটা খুব স্লো হয়ে গেছে প্যান্ডামিকের জন্য, এন্ড কেউ মিস করার মানেই হয় না, মানে এটা পুরাই রয়্যাল রয়্যাল, এটা পরে হচ্ছে মেরা সাইয়া সুপারস্টারে চশমা পরে ডান্স করো, দিস ইজ সো প্রিটি। আচ্ছা এটাও ব্লাউজটা ফুললি একই না, আচ্ছা এটা ব্লাউজটা হচ্ছে ফুললি একইভাবে কাজ করা, পুরোটার মধ্যে এরকম স্টোন ওয়ার্ক করা হয়েছে, এটা কিন্তু অনেক হেভি একটা, অনেক হেভি, আমি বললাম না যে এগুলা এটার বুঝাতে পারতাম, কিন্তু এটা হচ্ছে এত সুতা সুতা বের হয়ে যাবে দেখে একটা আফটার দিয়ে দেওয়া হয়েছে। কাতান হাজার রকমের হয়, যেগুলা প্রিন্টেড কাতান ওগুলার সাথে এগুলার কোনো কম্পারিজন করো না, আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা ব্রাইড, হ্যাঁ ও মাই গড দিস ইজ সো প্রিটি, দ্য ব্রাইড ইজ হারসেলফ সিটিং এখানে ওখানে, ও মাই গড, এটা পুরো সব্যসাচী ইন্সপায়ার, সব্যসাচী স্যার আমি অনেক কিছু দেখছি ব্রাইডস ইনক্লুড করে বা গ্রুমস ইনক্লুড করে, হাতি ঘোড়া ইনক্লুড করতে পারবো না বিকজ আমাদের, হ্যাঁ অনেক কিছু থাকে, হ্যাঁ অনেক ব্যাপার থাকে, রিলিজিয়াস বলতে অনেক কিছু থাকে, এই জিনিসগুলো আমরা অ্যাভয়েড করে আমরা দেখা যাচ্ছে পিক আপ করছি একটা ব্রাইড করছি, মানে যাতে যারা এলাউ করবে তারা যেন পড়তে পারে। Price
35,000 অ্যাডভান্স 5,000 ওকে 35,000 এর লাস্ট পিসটা আর একটা আছে ওয়ারে কাজ 35 এর গুণ কাটন কি জানো খালি এই দুটো পিস এটা হচ্ছে আমাদের ইয়া করা মানে টেইলারিং করা আছে যাতে কিছু কিছু মডেলসরা এসে মডেলস বলতেছি দেখছো কিছু কিছু ব্রাইডসরা এসে ওরাও মডেল ওই দিনের জন্য ওরাও মডেল আচ্ছা একটু আগে আমরা এরকম একটা এটার আরেকটা দেখিয়েছি ওটাতে হচ্ছে চুর্নির কাজ করা ছিল কাজ করা ছিল ওটার কাজের ধরনটা একটু ডিফারেন্ট ছিল এটা হচ্ছে একটু হায়ার প্রাইস হ্যাঁ এটা হচ্ছে 35,000 অ্যাডভান্স করতে হবে 5,000 জলদি করে ফেলো মিস করলে তোমার লস অনেকে আনজারার লাইভ দেখার পরে আনজারা এসে অনেক ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায় কারণ লাইভের 7-8 দিন পরে আসে তখন তো কিছু থাকে হ্যাঁ হ্যাঁ এটা করো না ট্রাই টু কাম অ্যাট লিস্ট বিটুইন 2 ডেজ যেই লাইভ হবে সেই লাইভে দুই দিনের মধ্যে আর কাছাকাছি থাকলে সেই দিন দৌড় দাও তুমি কোনো সমস্যা নাই এটা হচ্ছে স্লিভের কাজটা এটা হচ্ছে দুপাট্টাটা কোন একটা গ্রুপে জানি এরকম দেখলাম একটা পোস্ট বা কমেন্ট যে আনজারা লাইভে দেখা একরকম গেলে কিছুই থাকে না তো ব্যাপারটা তো এটা না আমরা তো চাই যে সেল হয়ে যায় সেল হয়ে যায় আর আমাদের তো ডিজাইনার পিসেস আমরা তো একটা চাইলে 20টা প্রোডাকশন করতে পারি না হ্যাঁ আমাদের তো আনজারা ক্রেভিংটা থাকে এটা তো আনজারা মানেই তো হচ্ছে মানে রিয়েল একটাই থাকবে এটা তো মানে ডাবল বা কোনো ধরনের রেপ্লিকা ক্রিয়েট করা পসিবল না সো ওই ডিসঅ্যাপয়েন্টমেন্টটা আমরা আরো ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাই যে আর কালেকশন কি আরো বেশি রাখা উচিত ছিল বাট আলটিমেটলি ওই একটা ডিজাইন কে যখন আমি 20টা করব তখন অনেক কালেকশন রাখা যাবে একটা ডিজাইন কে যখন আমি একটা করব তখন কিন্তু ওইভাবে রাখা যায় না এটা হচ্ছে লাস্ট পিস 35 এর আচ্ছা 35 এর এটা হচ্ছে লাস্ট পিস তাও অনেক সুন্দর একটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা পিস আমরা আবার ট্র্যাডিশনাল ইয়েলোতে ফেরত আসছি হ্যাঁ বাট ও মাঝখানের ওগুলো ধামাকা ছিল এর জন্য সবাইকে বলবো যারা মাত্র জয়েন করছো তারা কি করবা একটু রেকর্ডেড ভার্সনটা অবশ্যই দেখে নিবা আজকে আর সবাই কিন্তু লাইভ শেয়ার করে কনটেস্ট কিন্তু চলছে প্রাইস 25,000 এ সেমি ব্রাইডাল লেহেঙ্গা যারা পিছনের কালারটা দেখতে চাচ্ছেন খুব মন খারাপ করছেন দেখাচ্ছি না আসলে কি আমরা একটু রাশ করে শেষ করছি ওটা পুরো সুন্দর করে দেখানো হয়েছে লাইভে রেকর্ডেড ভার্সনটা দেখে নেবেন এটা হচ্ছে দুপাট্টাটা ঠিক আছে অনেক সুন্দর করে এটাও গোটাপত্তি রাইট গোটাপত্তি ওয়ার্ক করা আচ্ছা এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটা ফুললি গোটাপত্তি করা এটা হচ্ছে স্লিভস রাইট স্লিভস আর ব্যাক সাইড এইটা হচ্ছে ব্যাক সাইড এটা অনেক সুন্দর এটা মানে যাই হোক একটাই আর এটা হচ্ছে ও মাই গডনেস রেড পার্টটা একটু কাছে নিয়ে নাও আপু রেড পার্টটা দেখো এবার হচ্ছে রেড থেকে আমরা ওদিকে যাই লাইক এটা 35 বাট এটা অরিজিনাল গোটাপাতি না বিকজ এটা পুরাটা করা যখন এটা পুরাটা করা একটা হেভিলি করে করা হ্যাঁ পুরাটা গোটাপাতি দিলে তখন প্রাইসটা অনেক বেশি হয়ে যেত সো আমরা একটু ইয়া করছি এটা এটা এখন আমরা 45,000 এর দুইটা পিস আছে ফার্স্ট একটা দেখাচ্ছি নিঃশ্বাসটা ছেড়ে নিই আমি এটা আমার গায়ে দিয়ে রাখি আমি নিঃশ্বাস আই আমি পড়ে যাবো দাঁড়াও ওয়াও দিস ইজ সো বিউটিফুল আচ্ছা যারা বলছেন ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবল কিনা জায়গায় এসে করতে হবে হ্যাঁ আপনি ক্যাশ অন ডেলিভারি চাইলে আপনার শপে আসতে হবে কারণ এই ধরনের জিনিস এত ভ্যালুয়েবল জিনিস আমরা এভাবে করে ডেলিভারি করব না কজ মিসপ্লেস হয়ে গেলে পারে আমাদের লস হয়ে যাবে ডেলিভারি প্রসেসটা 4-5 দিনের আপনি 4-5 দিন পরে যদি বলেন আমি এটা নিব না এটা তো একটা পিসি ছিল এটার জন্য তো আরো 20টা মানুষ নক করেছিল সো এটা একটা প্রবলেম ওনাটা অনেক সুন্দর রাইট মুখে কথা বের হচ্ছে না আমার প্রাইসটা বলে দি একটু 45,000 অ্যাডভান্স কত করতে হবে একটা কম জিনিস দিয়ে জাস্ট তোমার নামে করে নাও জিনিসটা বাবা এরকম চান্স কেউ দেয় না এটা 45,000 হাউ এটা আমার কাছে 60-70,000 টাকা লাগতেছে দিস ইজ সো বিউটিফুল
এটার ওনার কাজটাই খালি দেখো, শুধু শুধু ওনার কাজটাই দেখো। এবার একটু দূরে যাও, ওনাটা হবে ধরো ধর। এটা নাকি শাড়ি? এটা আমি এটা পুরো শাড়ি, মানে এইটা করার রিজন হচ্ছে আমরা চাচ্ছিলাম যে একটা ডিফারেন্ট কিছু করতে, সো এটা ডিফারেন্ট একটাই করা হয়েছে ওনার কাজ। অসম্ভব সুন্দর করে করা হয়েছে। ব্লাউজটা দাও, এটা হচ্ছে ব্লাউজটা। আর এটা ফ্রন্ট, এটা ফ্রন্ট আমি জানি না, যাই হোক একটা করে ফ্রন্ট চিন্তা করি। এটা ফ্রন্ট, এটা ফ্রন্ট, এটাতে একটা প্যানেল মনে বেশি। শুনো একটা কথা আছে, মানে এক বাপের এক মেয়ে হয় যাদের, তারা চাই হচ্ছে সবকিছু যাতে অনেক মেমোরেবল হয়, ইভেন স্টার্টিং ফ্রম দ্য আউটফিট, তখন হয়। তখন মনে করো ইফ ইউ দ্য অনলি গার্ল ইন দ্য হাউস, সবাই চাবে, অনেক ইমোশন কাজ করে, কত বাজেট আছে বা কত ইনকাম আছে, তখন কিছুই কাজ করে না, তখন কাজ করে ইমোশন। যে এটার পরে যখন মনে পড়বে, যখন পিকচারগুলো দেখবো, মানে চোখ থেকে পানি আসতেই হবে। এখন এর মানে এই না যে 15,000 টাকা লেহেঙ্গা নিয়ে ওই ইমোশন আসবে না, যার অবশ্যই আসবে, যার যেটা বাজেট এটাই। তো যারা একটু রুট কমেন্ট করে যে এত কেন দাম বা এত কেন, আপু আমাদের তো ক্লায়েন্ট বেস অনেক বড়, মানে আমরা তো সবার কথা চিন্তা করি, এটাই। সেটার প্রাইস হচ্ছে 45,000, বাট এটারও অ্যাডভান্স 5,000ই করতে হবে। এটা সেকেন্ড লাস্ট পিস 45,000 এর, 45 এর মাত্র 3টা। এটা সেকেন্ড লাস্ট পিস, এটা সেকেন্ড লাস্ট পিস, ওকে। সো এটা হচ্ছে 45,000, ও মাই গড, ইটস সো প্রিটি। বিকাশ নাম্বার দিয়ে আছে, 5,000 অ্যাডভান্স করে ফেলো প্রত্যেকটা ওয়ান পিস করে। এটার প্রাইস হচ্ছে 45,000। একটু কাছে থেকে দেখানো শুরুই করে দিই আমি। এটাও একটা ব্লাউজ যেটাকে আপনি শাড়ির সাথে অনেক মজা করে পরতে পারবেন, এটা হচ্ছে ব্যাক সাইড, তাই খুশি হয়ে যাবে। এটা ব্যাক সাইড, এটা হচ্ছে স্লিভ, স্লিভটা দেখে আরো মন খুশি হয়ে যাবে। এটা জারদোজি ফুললি না, তাহলে অনেক দাম হতো, বাট জারদোজি ইফেক্টটা দেওয়া আছে। মানে এটা হচ্ছে ব্যাক সাইডটা, আর এটা হচ্ছে দুপাট্টাটা। আই'ম সরি আজকে একটু রাশের মধ্যে যাচ্ছি, বিকজ এগুলা আমি বলবো নিজে এসে দেখতে, এর জন্যই রাশে যাচ্ছি, তোমাদের জন্য একটু এক্সাইটমেন্ট ক্রিয়েট করলাম আর কি। আচ্ছা, আমাদের কিন্তু অনেক মানে অন্য ধর্মের ব্রাইড থাকে, অনেক মানে একটু আর্টিস্টিক মেন্টালিটি থাকে, তো আমরা মাঝে মধ্যে রাখি। এটা হচ্ছে কি একেবারে লাইক এমন না যে মানে উই আর প্রমোটিং এনি হিন্দু, মানে ব্যাপারটা হচ্ছে রিজিয়ন্স, বাংলাদেশে তো সব সব ধরনের জিনিসই থাকে। যে বললাম আমাদের ক্লায়েন্টদের অনেক, let's be really honest, কাজটা এত ছোট খেলনা করলে বোঝা যাবে না, তাও আমরা এটা বুঝাই দেই যাতে কেউ অফেন্স না হয়। আরে কি লাস্ট পিস, এটা হচ্ছে আমাদের আজকের লাস্ট পিস। এটা নিয়ে একটা ডিসঅ্যাপয়েন্টিং কাহিনী হচ্ছে যে এটা আমাদের যে ওয়ার্কার করছে, মানে ও হচ্ছে চাকরি ছেড়ে দেওয়ার পরে এটা অনেক জায়গায় কপি করছে, সো এটা অনেকগুলো ভার্সন এই টাইপের আর কি আছে, বাট আমাদের ভার্সনটা অবিয়াসলি হাতে ধরে দেখলেই বোঝা যাবে। এটার প্রাইস হচ্ছে 45,000। দেখা যায় যে একটা 15,000 টাকা লেহেঙ্গাও আছে, 1.5 লাখ টাকার লেহেঙ্গাও আছে, কোয়ালিটি দেখলে বোঝা যাবেই আপু, এটা কোয়ালিটি দেখলে বোঝা যাবে। সো শপের অ্যাড্রেস কি? বনানী আগ্রা হাউস 47 ব্লক এজ। কোয়ালিটি চেক করতে হলে ঝটপট চলে আসো, সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত সব খোলা থাকে। সো দিস ইজ মাই শো স্টপার, না আমি যেটা পরে আছি সেটা শো স্টপার, এটাও শো স্টপার। কাতানগুলা তো কাতানগুলাই, ওটা তো মানে ওইটা শো স্টপার না, ওটা হচ্ছে পুরা মানে ওয়ার্ল্ড এন্ড করে দিবে কাজগুলো, এত প্রিটি, ইটস সো বিউটিফুল। এটা কাজটা দেখতেই পাচ্ছ অনেক সুন্দর করে, এটা কি
থ্রেড, রাইট? থ্রেড দিয়ে খোদাই জারি এবং হচ্ছে স্টোন ওয়ার্ক করা। এই যে কি ডিফারেন্স আছে, এখানে কাজটা পেটেলের মধ্যে পুরো জিগজ্যাগ টাইপের করে করা। আপনারা এরকম দেখবেন যে একদম ঢালা ঢালা কাজ করা। এখানে হচ্ছে গ্লাস স্টোন, আপনারা দেখবেন প্লাস্টিক স্টোন, এরকম অনেক হয়। এটা আসলে সব কারিগর তো আর ট্রাস্টওয়ার্দি হয় না। সো এটা হচ্ছে দোপাট্টাটা। এই যে আমি বুঝাতে পারছি কিনা জানি না, এই যে এই জায়গাটার এই পেটেলগুলোর কথা বলছি, ফোকাসই তো হয় না। এই যে এই পেটেলগুলোর কথা বলছি, এই নিখুঁত কাজটা কখনোই 45 এর নিচে যেটা সেটার মধ্যে থাকবে না। না তাও আলহামদুলিল্লাহ আমাদের হাজার হাজার লেহেঙ্গার মধ্যে একটা ডিজাইন কত হলে। হাতে রাখো, হাতে রাখো, এটা দেখানোর পরে দিবা। সো এটা হচ্ছে নিচের পোর্শনটা, কাছে দেখতেই পারছো আপু যেভাবে করে বললো ভাবে করে কাজ করা। প্রাইস কি 45,000, অ্যাডভান্স কি করতে হবে 5,000, ওকে? অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট পিস ফর টুডে। অ্যান্ড এটা আবারও বলে দিই, প্রাইস হচ্ছে 35,000, ওয়ান অফ দ্য বিউটিফুল ওয়ান। অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি যে এটা আপু আমাকে পরিয়েছে। অ্যান্ড আই হোপ আজকে সবাই লাইফটা এনজয় করেছো, সবাই লাইফ শেয়ার করছো। কন্টেস্ট কিন্তু চলছে। সো কন্টেস্টের জন্য কী কী করতে হবে সবাই জানো, অ্যাড্রেসটা বলে দিই, বনানি 11 হাউস 47 ব্লক কিচ। নেক্সট লাইভে আবারও দেখা হবে, বাই বাই।